সম্পদ এবং তার সাথে আছে সালাদ আমি রিফাত এবং আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র এবং অধ্যায় নাম হচ্ছে অপরিচিতা এবং আমাদের শর্ট অপরিচিত অনেক অধ্যায় আমাদের বই থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের সবগুলো অধ্যায় আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো আজকে ভাইয়া আমাদেরকে এই অধ্যায়টা খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিবেন আশা করছি তো ভাইয়া কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ আপনি শুরু করতে পারেন ওকে তো একবার শুরু করেছিলাম মাঝখানে একটু ইন্টারাপশন হচ্ছে আবার শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই কে কে জয়েন করেছে আমার সাথে কমেন্টে জানাও আর হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত ফার্স্টেই যে গতকালকে আমি আমাদের যে ক্লাস টানার কথা ছিল সেটা নিতে পারিনি কিন্তু আহ আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবে আজকে সকালবেলা চলে আসি ঘুম থেকে উঠে ফার্স্টেই হচ্ছে তোমাদের যে গ্লাসটা আমার কাছে পেন্ডিং ছিল সেটা নিয়ে নেওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু আমরা একটা শর্ট সিলেবাসে কোর্স করতেছি কোনোভাবেই আমাদের কোনো ক্লাস কোনো কিছুই পেন্ডিং রাখা আসলে ঠিক হবে না তো আশা করি সবাই আমার সাথে যুক্ত হয়েছে আমরা আজকে খুব সুন্দর মতো একটা ক্লাস করে নিব অপরিচিতা গল্পটা অনেক সুন্দর একটা গল্প যেটা লিখেছেন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি এবং আগেও পড়েছি তবে একটা বিষয় সেটা মনে রাখবা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমরা যখন পাঠ পরিচিতি বা লেখক পরিচিতিগুলো পড়ি সেই লেখক পরিচিতিগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা কিন্তু অনেক বেশি জরুরি কেন কারণ হচ্ছে কয়েকজন বিখ্যাত সাহিত্যিক আছেন প্রথম শ্রেণীর সেই প্রথম শ্রেণীর সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ একজন সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ থেকে অনেক প্রশ্ন আসে এবং তোমাদেরও খুব ভালো মতো জন্মশাল মৃত্যুশাল পরিচিতির অন্যান্য যে বিষয়গুলো সাহিত্য এগুলো ভালো মতো জেনে রাখা অনেক অনেক বেশি জরুরি কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করেছো সেটি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও আমরা একটু অপেক্ষা করে নেই সবাই আসার জন্য এরপর হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটি আছে নির্ধারিত সেই ক্লাসটি শুরু করে দিই আর বন্ধুরা নিশ্চয়ই অনেকে এখনো ঘুমিয়ে আছে তো বন্ধুদেরকে একটু ফোন দিয়ে দিতে পারো একটু মেনশন করে দিতে পারো যেন সবাই চলে আসে আসে এবং হচ্ছে আমরা একসাথে আজকের ক্লাসটি এই যে সুন্দর একটা গল্প অপরিচিতা সেটি নিয়ে আমাদের আজকে ক্লাসটি আমরা শুরু করে দিতে পারি তো বন্ধুদেরকে কে কোথায় আমাদের সাথে জয়েন করেছে আমরা একটু কমেন্ট বক্সের দিকে যদি তাকাই জাকিয়া সুলতান আমাদের সাথে চলে এসেছে সকালবেলা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া বলছে ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে আছে আকাশ দাস সামিয়া মামুন আছে ফাবিয়া বিন রহমান আছে সামান্তা ইসলাম আছে জুনায়েদ আহমেদ আছে সবাই আমাকে সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো তোমরা অম আবদুল্লাহ হাসান তানজিম বলছেন কেমন আছছ রে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও অনেক অনেক ভালো আছ আর হচ্ছে সুমন আহমেদ বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ফারদিন বলছে আসসালামু আলাইকুম সঞ্জিতা বলছে আসসালামু আলাইকুম গুড মর্নিং বলছে গুড মর্নিং সঞ্জিতা হপ মিরা আছো শাহান আছো অনামিকা মল্লিক আছো আচ্ছা সবাইকে অনেক অনেকগুলো কমেন্ট পড়ে ফেললাম এখন হচ্ছে ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা তোমাদেরকে একটু বলি বাংলা নিয়ে তোমরা এতজন সকালবেলা ক্লাস করতে চলে এসেছো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে একটা বিষয় সেটা হচ্ছে তুমি বা তোমরা যারা ক্লাসটা করছো তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে সকাল বিকাল দুপুর বলে কোনো কথা আসলে নাই তোমার মধ্যে যে ডেডিকেশন এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কেন কারণ হচ্ছে তুমি একটা শর্ট কোর্সের উপর এক্সাম দিচ্ছ তোমার জন্য কিন্তু সিলেবাসটা আগের তুলনায় অনেক কম এবং অনেক সহজ এই জায়গা থেকেও যদি তুমি পিছিয়ে পড়ো কোনো কারণে সেইটা কিন্তু কভার আপ করা তোমার জন্য অনেক কষ্ট হবে তো সেই জায়গা থেকে তোমরা যারা আমার সাথে আজকে ক্লাসটি করছো আন্তরিক ধন্যবাদ আর আজকে আর দেরি না করে আমরা চলো আমাদের যে ক্লাসটি সেটি শুরু করে দেই প্রথমেই আমরা যেটি বলেছি অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা বিষয় হচ্ছে একটু মনে রাখবে অপরিচিতা নামটি লেখার ক্ষেত্রে অপরিচিতা অর্থাৎ এই যে রয় রসিকার এবং চয় শিকার এটি একটু মাথায় রাখবে অনেকে অপর মানে অপরিচিতা ঠিক মতো লিখতে পারে না একটু ভুল লেখে তো সেই জায়গা থেকে একটু মাথায় রাখবা এবং আমরা সবাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগেও দেখেছি আজকে আরেকবার দেখে নিলাম যেহেতু একটা ক্লাস করছি আমাদের জন্য এটা মনে রাখা সহজ সহজ হবে হবে দেখতে তো কথা যদি আমি চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশালটা দেওয়া আছে এবং কোন পরিবারে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটিও বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জন্মগ্রহণ করেছেন কোথায় বলতো জন্মগ্রহণ করেছেন হচ্ছে কলকাতায় কলকাতায় ঠাকুর পরিবারে এবং তার জন্মশাল হচ্ছে খ্রিস্টাব্দের মে এবং এই জায়গাগুলাতে তোমাদের একটু কষ্ট হলো জন্মশালের এই যে তোমার রবীন্দ্রনাথের জন্মশাল ইংরেজি এবং বাংলা বারোশো আটষট্টি বঙ্গাব্দ যেটি রয়েছে সেটিও কিন্তু মনে রাখা একটু জরুরি কারণ আমি প্রথমেই বলেছি যে এই জায়গাটাতে তোমাদের একটু বেশি এফোর্ট দিতে হবে নাহলে হবে না তুমি যখন এমনকি তুমি যখন এইচএসি পাস করে পরবর্তী চলে যাবা তখন তোমার জন্য রবীন্দ্রনাথ অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আজকে যেহেতু সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠছো তো একটু কষ্ট করে আরেকটু মানে আরেকটু কষ্ট করে একটু নোট বানায় ফেলো ছোট করে একদম ছোট করে যে লেখক পরিচিতি থেকে আমি এই এই জিনিসগুলো আমার আজকে পিক করতে পারছি ঠিক আছে আহ সো বাকিটুকু তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে তার পিতা কে ছিল তার পিতা হচ্ছে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা দেবী খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন না তারপরও মনে রাখার চেষ্টা করবা তারপরে হচ্ছে বিশ্বকবি অভিধায় সম্বাসিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং প্রথম ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন এবং খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা অবজেক্টিভ কিভাবে প্রথম সার্থক ছোট গল্প কেন বলা হয়েছে প্রথম সার্থক ছোট গল্প বলা হয় কারণ হচ্ছে এর আগে অনেক ছোট গল্প রচনা করা হয়েছে কিন্তু ছোট গল্পের যে বৈশিষ্ট্য ছোট গল্পের যে উদ্দেশ্য যে তুমি একটা কথা বা একটা কাহিনী বলা শুরু করবা সেটা কখনো শেষ হয় না মানে ছোট গল্পে তোমার কাছে মানে যে আমরা বাক্য নিয়ে পড়েছিলাম না বাক্য নিয়ে আমরা কি পড়েছিলাম যে হচ্ছে তোমার বা আমরা জানি কি যে আকাঙ্ক্ষা থাকে জানার ইচ্ছা থাকে সেই রকম ভাবে ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু না মনে হবে ইস এই গল্পটা কেন এখানে শেষ হয়ে যাচ্ছে আরো কিছু হয়তো আমার জানা প্রয়োজন তো ওই জায়গা থেকে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা বলা হয় এবং প্রথম বাংলা বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী অর্থাৎ তিনি কিন্তু সার্থক ছোট গল্প রচনা করেছেন এবং পরবর্তীতে যত ছোট গল্প হয়েছে সবকিছুর মধ্যে তার ছোট গল্পগুলো শ্রেষ্ঠ ছিল এই তাকে শ্রেষ্ঠ শিল্পী বলা হয়ে থাকে বন্ধুরা এইখানে মনে রাখবা এটা কিন্তু এটার অবজেক্টিভ কেমন হতে পারে এটার অবজেক্টিভ হতে পারে যে রবি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে অথবা ছোট গল্প রচয়িতা কে তখন কিন্তু তুমি বলে দিবে রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি বুঝতে পেরেছো তার লেখনিতে বাংলা ছোট গল্পের উদ্ভব বিকাশ সমৃদ্ধি ঘটেছে যেটা বলছিলাম যে ছোট গল্পের শুরুটাই তার হাতে ঘটেছে এবং পরবর্তীতে তিনি সার্থক ছোট গল্প রচনা করেছেন তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্প সমতুল্য খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন না মনে রাখলে ভালো না রাখলেও খুব বেশি মানে সমস্যা হবে না তারপর হচ্ছে বারোশো চুরাশি বঙ্গাব্দে মাত্র ১৬ বছর বয়সে বিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার প্রকাশ ঘটে বা আত্মপ্রকাশ ঘটে ভিখারিনী গল্প বারোশো চুরাশি বঙ্গাব্দ অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন একটু একটু কষ্ট করে মনে রাখতে হবে আমাদেরকে ঠিক আছে যে প্রশ্ন আসবে বারোশো চুরাশি বঙ্গাব্দে তার বয়স কত ছিল একটা প্রশ্ন হতে পারে এখান থেকে নৈবতিক নাম্বার এক যে হচ্ছে বারোশো চুরাশি বঙ্গাব্দে তার বয়স কত ছিল নৈবতিক নাম্বার দুই কত সালে ভিকারিনী গল্প রচনার মাধ্যমে তার লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে উত্তর হবে বারোশো চুরাশি বঙ্গাব্দে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বারোশো চুরাশি বঙ্গাব্দে কোন গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে অর্থাৎ এখান থেকে কিন্তু এক দুই এবং তিন তিনটা অবজেক্টিভ তোমার জন্য আসতে পারে তিনটা ইম্পর্টেন্ট লাইন এখানে মানে শব্দ এখানে আছে এটা কেন বলছি এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি তো একটা বললেই আমাকে পারেন যে এই লাইন মনে রাখতে হবে না আমি তোমাকে চেষ্টা করছি তোমার মাথায় জন্য একদম ঢুকে যায় যে আমি যখন এই ক্লাসটা করতেছি তখন আমি একদম কমপ্লিট একটা প্রিপারেশন নিব আমি প্রথম ক্লাস থেকে বলছে যে আমার ক্লাস তোমার জন্য বা আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য হবে কি একদম কমপ্লিট গাইডেন্স তোমার এরপরে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই তোমার চিন্তা করার দরকার নেই যে এইখান থেকে কোন অবজেক্টিভ আসবে আমি তোমাকে বলে দিচ্ছি এখান থেকে এই অবজেক্টিভ আসতে পারে তুমি জাস্ট খালি একটু পড়ো একটু সময় দাও বাকিটুকু কিন্তু তুমি ইজিলি পরে করে ফেলতে পারবা সো এখান থেকে থেকে একদম মাথায় রাখো যে লাইন তিনটা আছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি বলবা ভাই এক লাইন থেকে তো জীবনে তিনটা প্রশ্ন আসবে না তিনটা আমি তোমাকে নোট করে দিলাম এই লাইনটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য যে এখান থেকে প্রবাবিলিটি কত বেশি কারণ যেহেতু এখন তোমার সিলেবাস কমে গেছে তোমাকে কিন্তু মানে কম জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে অর্থাৎ এক একটা পাঠের পরিচিতি বা এক একটা হচ্ছে সাহিত্যের এখন তোমার মানে যেগুলো সিলেবাস আছে সেগুলা পড়ার প্রয়োজনে তো অনেক অনেক বেশি তো একটু ভালো মতো আমরা পড়ে নিই ঠিক আছে তারপরে আছে কি যে এরপর থেকে জীবনে প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড অসংখ্য হবে এটা লাইন শব্দটা হবে হচ্ছে স্বরীয় দন্তস্ব খয় জফলা ঠিক আছে অসংখ্য ছোট গল্পগুচ্ছ সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন মানে অসংখ্য গল্পগুচ্ছ রচনা করেছেন এর মধ্যে 95টি হচ্ছে ছোট গল্প রচনা করেছেন এর বাইরেও সে গল্প অল্প লিপিকা গ্রন্থে তার আরো গল্প সংকলিত আছে ইম্পর্টেন্ট কিছু না তবে সংকলিত ছোট গল্প যেটা লাইন করে মার্ক করে দিলাম খুবই ইম্পর্টেন্ট একটা লাইন কিন্তু এটা থেকে একটা হতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প এটা হচ্ছে একদম জন্য রাখা ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি তুমি যখন সলভ করবা টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা যে এই প্রশ্নটা কিন্তু অনেক 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 বেশিবার আসছে তো এটা একটু মনে রাখো এটা আসলেও আবারও আসে তো এই জিনিসটা একটু আমরা ভালো মতো মনে রাখার চেষ্টা করবো তারপরে কি তারপর হচ্ছে পারিবারিক জমিদারির তদারকি সূত্রে কুষ্টিয়া শিলাইদ হয়ে বসবাসের কালে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কাব্যগুলো তিনি একই সময়ে রচনা করেন আহ এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই তারপরে হচ্ছে প্রকৃতি পটে জীবনকে স্থাপন করে বিশ্বকরণের প্রকাশী রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ আচ্ছা এখানে লাইনটা থেকে কি বলা হয়েছে লাইনটা থেকে মূলত বোঝানো হয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তোমার হচ্ছে একটু সম্ভ্রান্ত পরিবারে ছিলেন মানে একটু একটু হচ্ছে তোমার ঠাকুর পরিবারের মানুষজন ছিলেন তো তার কিন্তু সর্বশ্রেণীর মানুষের সাথে পরিচয় হওয়ার খুব বেশি সুযোগ হয় নাই কিন্তু তারপরও তিনি জানার চেষ্টা করছেন তিনি তার সাহিত্যকর্মে সেগুলো ফুটায় তোলার চেষ্টা করছেন এবং প্রকৃতির বিভিন্ন বিষয় তিনি তার সাহিত্যকর্মে তুলে ধরেছেন ঠিক আছে সো আশা করি জিনিসগুলো বুঝেছ তবে বিশ শতকে রচিত গল্প প্রকৃতি ও গতিময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কোন বিষয়গুলো বিশ শতকে তার রচনায় প্রাধান্য পেয়েছে প্রকৃতি এবং হচ্ছে গীতময়তার স্থলে বাস্তবতাই যে প্রাধান্য পেয়েছে সেটা অর্থাৎ এই দুইটা প্রাধান্য পায়নি পেয়েছে হচ্ছে বাস্তবতা গল্পকার হিসেবে তিনি বরণ্য উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে তার অবস্থান সুনির্দিষ্ট খুব একটা ইম্পর্টেন্ট না মনে রাখতে হবে না তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি গোড়া চতুরঙ্গ ঘরে বাইরে শেষের কবিতা যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ এতগুলো মনে রাখতে হবে না ভাই এতগুলো মনে রাখতে হবে না চোখের বালি মনে রাখো গোড়া মনে রাখো ঘরে বাইরে মনে রাখো শেষের কবিতা মনে রাখো যোগাযোগ মনে রাখো দুইটা বাদ একটা বাদ দিছি কিন্তু বাকি বাদটা একটু মনে রাখতে হবে এর মধ্যে সিরিয়াল ওয়াইজ এক দুই তিন চার পাঁচ এগুলা একটু ভালো মতো মনে রাখো তাহলে হচ্ছে কেভাবে প্রশ্ন হয় আসে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যে বা বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ কোনটি অপশন অনেকগুলো থাকবে এর মধ্যে তোমার থেকে একটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আশা করি এটুকু বুঝতে পারছো নাটক রচনার ক্ষেত্রে তার আহ রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসাংবাদিত কি কি নাটক রচনা করেছেন সেগুলো দেওয়া আছে এর মধ্যে রক্তকবরী মনে রাখা অনেক বেশি জরুরি রক্তকবরী থেকে অনেকবার প্রশ্ন আসছে ডাকঘর থেকে অনেকবার প্রশ্ন আসছে তো আশা করি এটা মনে আচ্ছা পরে হচ্ছে তার মৃত্যুশাল আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট শ্রাবণ জোড়াসাগর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনা বসান ঘটে অর্থাৎ তার মৃত্যুশালটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বন্ধুরা তাও আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে তার মৃত্যুশাল ইংরেজি এবং বাংলা দুটি কিন্তু মনে রাখবো আমরা মোটামুটি অনেকটাই তো পড়াশোনা করে ফেললাম আমাদের লেখক পরিচিতি দিয়ে আমরা এখন হচ্ছে আমাদের গল্পটা যাব যাবো গল্পটা পড়া শুরু করবো তার আগে একটু জেনে নেই যে যে আমরা লেখক পরিচিতি অংশটা পড়ে ফেললাম সেখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা ঠিক আছে তো যদি বুঝতে পারো আচ্ছা এরপরে আরো অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছো মহাদ্বীপ জয়েন করেছো তানভীর জয়েন করেছো তারপর হচ্ছে মাসিয়া প্রেম জয়েন করেছো তারেক জয়েন করেছো আমাদের সাথে ফয়সাল জয়েন করেছো সাইদ জয়েন করেছো ইয়াসিন জয়েন করেছো আব্দুল আজিজ সন্দীপ রয় শিফাত জাহান সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকালবেলা চলে আসার জন্য যারা নতুন করে আমাদের ক্লাসটাতে জয়েন করেছো সবাইকে শুভ সকাল এবং অসংখ্য ধন্যবাদ বাংলা ক্লাসটিতে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসার জন্য তো আমরা যেটা পড়ছিলাম বা আমরা যেই কাজটি করছিলাম আমরা হচ্ছে অপরিচিতা গল্পে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নিলাম আমরা এখন তো হচ্ছে পরবর্তী অংশে চলে যাব কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর ছোট্ট একটু দাও তো যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প গুচ্ছের সংখ্যা কত ছিল যারা আমার সাথে ক্লাসটি দেখছো একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা হচ্ছে আমাদের আহ ছোট গল্পের সংখ্যা কত ছিল তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে তোমরা কারা আমাদের সাথে খুবই ক্লাসটাতে আছো এবং সুন্দরভাবে করছো এটা জানাটা আমাদের কাছে কাছে আমার মনে হয়েছে যে আমরা সবাই মিলে যদি ক্লাসটা করি এবং ক্লাসগুলো যদি ইন্টারেক্টিভ হয় তুমি যদি আমার কোয়েশ্চেন অ্যান্সার করতে থাকো তাহলে আমরা খুব সহজে সবগুলো বিষয় কিন্তু বুঝে ফেলবো এবং তোমার যদি কোনো সমস্যা এই অংশটুকু থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না এনিথিং এনি মানে এনি ইউ কে মানে যেকোনো কিছু তুমি জিজ্ঞেস করতে পারো কোনো সমস্যা নেই ইংরেজি বলার চেষ্টা আমি কম করি বাংলা তারপরও আমরা যেহেতু নর্মালি কথা বলার সময় অনেকবার ইংরেজি ব্যবহার করে থাকি সো আমরা চেষ্টা করি না যে তোমার সাথে খুব বেশি মানে কৃত্রিমত কোনো ছাপা নেয় আমরা ফ্রেন্ডলি বা একদম নর্মালি যেভাবে আমরা থাকি সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে তোমাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে মনে হয় বেটার হয় তো যাই হোক সবাই উত্তর করা শুরু করেছে ইমন সরকার বলছে পঁচানব্বই ঈশ্বাদ ফাতিমা বলেছে পঁচানব্বই তানভীর বলছে পঁচানব্বই অর্ণব দেব দেবনাথ বলেছে পঁচানব্বই সারিয়া তানিম বলেছে পঁচানব্বই বৃন্তা মজুমদার বলেছে পঁচানব্বই সুমন আহমেদ বলেছে পঁচানব্বই মেহেদি বলেছে পঁচানব্বই আচ্ছা তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের কথা বলছো লিজা দুর্জা আহমেদ আমি জয়েন করতে পারলাম না কেন জয়েন করতে পারছো না এই চলে এসেছো কোনো সমস্যা নাই রেশ রেহ রেহসিম বলছো পঁচানব্বই তারপর হচ্ছে ফারহান বলছে পঁচানব্বই গল্পগুচ্ছটা পঁচানব্বই ধন্যবাদ আচ্ছা সো অসংখ্য ধন্যবাদ তোমরা যারা উত্তর দিয়েছ সঠিক উত্তর দিয়েছ এখন তোমাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমরা কি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে কিনা যতটুকু পড়েছ এবং সবকিছু ক্লিয়ার কিনা সবকিছু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাতে থাকো ততক্ষণে আমরা হচ্ছে গল্পটা পড়া শুরু করি প্রথমেই একটা জিনিস বলে রাখি গল্পটা কিন্তু অনেক অনেক বড় আমরা হচ্ছে একদম সব লাইনের ব্যাখ্যা যেগুলা প্রয়োজন হবে আমি অবশ্যই অবশ্যই সবগুলা লাইনের ব্যাখ্যা তোমাকে বলে দিব কিন্তু আমার বিশ্বাস সব লাইনের ব্যাখ্যা না একটা হচ্ছে গল্প পড়ার ক্ষেত্রে সব মনে রাখবে একটা সামগ্রিক ভাব বোঝা তোমার জন্য অনেক বেশি জরুরি যেমন আমরা হচ্ছে অপরিচিত গল্পটা পড়ছি এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে কি কি বিষয় সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা কিন্তু নারীর যে ভূমিকা নারীর যে জাগরণ সেটি দেখেছি সমাজে যাই হোক এটা আমরা ফার্স্টে বলে না দেই বলে যদি দেই তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসটা খুব বেশি ইন্টারেস্টিং হবে না তাহলে হচ্ছে তোমরা সবাই মানে বুঝে ফেলবা তো আমরা চলো আগে হচ্ছে গল্পটা পড়ি এরপর আমরা হচ্ছে আমরা কি কি জিনিস বুঝতে পারছি বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং কি গুলো কোনগুলো সেগুলো আমরা একটু পয়েন্ট আউট করে ফেলবো ঠিক আছে সো ফার্স্টে শুরু করছি আজ আমার বয়স সাতাইশ মাত্র এখানে আজ আমার বয়স কত মাত্র সাতাইশ অর্থাৎ সাতাইশ হচ্ছে হচ্ছে এমন একটা অবস্থা তো প্রথম যে জিনিসটা মনে রাখবা যে একটা এখানে কিন্তু গল্প কথক আছে গল্প কথক মানে কি যা যে গল্পটা বলছে অর্থাৎ যার মুখে আমরা এই ফুল গল্পটা শুনবো যেমন বলা হচ্ছে আজ আমার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে মানে এই লাইনটা কেন বলেছেন এই লাইনটার মাধ্যমে বোঝানো হয়েছে যে আসলে জীবন মানে সাতাশ বছর হয়েছে ঠিক আছে সেটা খুব বেশি যেমন নয় গুণের হিসাবে না অর্থাৎ সে তার সাতাশ বছরের জীবনে খুব ভালো কিছু করতে পারেনি খুব গুরুত্বপূর্ণ কিছু করতে পারেনি বা খুব বেশি গুণ না অর্জন করতে পারেনি যে যে কারণে এই সেই লাইনটি বলছে জীবনটা না না দৈর্ঘ্যের হিসাবে গুণের হিসাবে দেখো এই লাইনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দুই নাম্বারের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে অনুধাবনমূলক প্রশ্নগুলোতে বলা হয় যে হচ্ছে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে এই লাইন ব্যাংকটির ব্যাখ্যা কি বা কেন বলা হয়েছে তবু ইহার একটি বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহা বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়া ছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠেছে সেই ইতিহাস টুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়াই লিখিব ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা উহার রস বুঝিবেন অর্থাৎ এই যে সাতাশ বছরের জীবন এবং এর পিছনের যে কাহিনী এবং বর্তমানে জীবনে তার কি চলছে সেই যে ঘটনাবলীগুলো সেগুলো এখানে লিখবেন এবং খুব বেশি সময় নিয়ে বা খুব বড় করে লিখবেন এমনটা নয় একটু ছোট করে সেই কথাগুলো জানানোর চেষ্টা করবেন এই কথাটি কিন্তু বলা হয়েছে এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া যে গুটি কি গুটি হচ্ছে এক ধরনের ফল বোঝানো হয়েছে যেটা হচ্ছে মানে হচ্ছে ফলের আগের যে অবস্থা পরিপূর্ণ হওয়ার বা পরিপক্ক হওয়ার যে আগের অবস্থা সেটাকে কিন্তু গুটি বলা হয়ে থাকে তো সেই জায়গা থেকে তোমার হচ্ছে এটিকে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ঠিক আছে তো আমরা হচ্ছে পরবর্তী লাইনে যদি চলে যাই তাহলে পরবর্তী অংশ চলে যায় কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইছি অর্থাৎ কলেজে পরীক্ষা দেওয়ার যে যতগুলো পরীক্ষা দিয়েছে সব ভালো মতো চেহারা পণ্ডিত মশাই আমাকে শিমুল ফল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিয়া সুযোগ পাইয়াছিলেন বিদ্রুপ করা মানে কি একটু হাস মানে হাসি ঠাট্টা করা এরকম বিষয় বোঝানো হয়ে থাকে আচ্ছা সো শিমুল ফুল এবং মাকাল ফল এখন তোমার প্রশ্ন হইতে পারে ভাই এত ফল খাইলাম আম খাইছি জাম খাইছি গাঠাল খেয়েছি কিন্তু মাকাল ফল কি জিনিস মাকাল ফল হচ্ছে এক ধরনের ফল যেটা হচ্ছে তোমার বাইরে দেখতে অনেক সুন্দর মানে অনেক অনেক দেখে মনে হবে যে খুব মজা খাই কিন্তু এটার ভিতরে আসলে খাওয়ার মতো অবস্থা থাকে না একদম পচা একদম দুর্গন্ধযুক্ত থাকে এই ধরনের ফলকে মাকাল ফল বলা থাকে অর্থাৎ শিক্ষক এই কথাটা কেন বলতেন কেন এটার সাথে তুলনা করছেন এটা কি তোমার মনে প্রশ্ন যাচ্ছে কারণ হচ্ছে শিক্ষক এটির সাথে তুলনা করতেন রিজন হচ্ছে যে আমাদের মানে যার গল্প কথকের কথা আমরা বলছি অনুপম সে অনুপম হচ্ছে বাহিরে দেখতে সুন্দর ছিল কিন্তু ভিতরে কোনো গুণাবলী তার মধ্যে আসলে ছিল না ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশায়ের মুখে বিদ্রুপ আবার যেন এমন করিয়াই প্রকাশ পায় আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই একদম মগস্থ করে ফেলবা সেটা হচ্ছে অনুপম অনুপমের পিতা অনুপম শর্টকাট লিখে রাখতেছে অনুপমের পিতা কি করতেন ওকালতি এটা কেন মনে রাখা বা কেন ভুল হইতো কারণ হইতেছে পরবর্তীতে আমরা আরেকটা চরিত্র দেখব সেই চরিত্রের পেশা কিন্তু একটু ডিফারেন্ট তো সেই যা সেই মানে সেখানকার ধরো অনুপমের সাথে একজনের বিয়ের কাহিনী হবে যেখানে তার নাম হবে কল্যাণী কল্যাণীর পেশা বাবার পেশা এবং অনুপমের বাবার পেশা টিচারদের একদম একশোতে একশো পছন্দের একটা কোশ্চেন তো এই জায়গায় কনফিউজড হয়ে যায় দেখে মনে হয় আরে এত সহজ কোশ্চেন যদি ধুপধাম দাগায় দেয় তো এটা ভুলে যায় এই যে কাজটা যেন ভুল না হয় সেজন্য আমি একদম লিখে দিলাম অনুপম পিতা ওকালতি ঠিক আছে এটা এইভাবে কিওয়ার্ডস দিয়ে মনে রাখবা কিওয়ার্ডস দিয়ে মনে রাখলে কিন্তু তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে ভোগ করিবার সময় নিমেষ পাত্র মৃত্যুতে যেন হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আচ্ছা এই লাইনটা কেন বলা হয়েছে কারণ হচ্ছে আমরা আমাদের সমাজে বা আমরা কিন্তু নর্মালি অনেক সময় এমন অনেক পরিস্থিতি দেখি যখন হচ্ছে কি দেখা যায় যে পরিবারের যে প্রধান তিনি অনেক কাজ করেন অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করে অর্থাৎ ধরো আমাদের পিতা মাতারা অনেক সময় কি করেন যে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আমাদের জন্য আমাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য চেষ্টা করে যান আমাদের সুন্দর জীবন যাপনের জন্য চেষ্টা করে যান তাদের নিজেদের যে ভালো লাগা তাদের নিজেদের যে মানে উপভোগ করা জীবনটাকে সেই সুযোগটা হয় না এই জিনিসটা এখানেই বলা হয়েছে যে সেই ভোগ করিবার কোন সুযোগ নিমেষ মাত্র মানে সুযোগ পান নাই এই বিষয়টা বোঝানো হয়েছে ঠিক আছে মৃত্যুতেই যেন হাত ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ মৃত্যুর পরেই তিনি আমার বড় জোর বছর ছয়েক বড় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কি দু আরেকটা ক্যারেক্টার আসলো একটা কি একটা হচ্ছে বলতো কে একটা হচ্ছে অনুপম যার বয়স হচ্ছে সাতাশ আমরা দেখেছি অনুপমের মামা যার বয়স কি বলতো বড় জোর ছয় বছর বেশি দুঃখিত আগে চলে গেছে আচ্ছা অনুপমের মামা মামা কি বলতো অনুপমের মামা হচ্ছে ছয় বছর যেহেতু বড় বলা হচ্ছে সেই ক্ষেত্রে অনুপমের মামার বয়স হবে হচ্ছে এটা এমন করতেছে কেন তেত্রিশ আমি আন্তরিক আন্তরিক ভাবে দুঃখিত বন্ধুরা এটা একটু ঝামেলা করতেছে আমি এটা ঠিক করে দিচ্ছি তো আচ্ছা যেটা হচ্ছে আমি বলতে বলতে ঠিক করি সেটা হচ্ছে মামার বয়স কত মামার বয়স হচ্ছে সাতাইশ যোগ ছয় কত হবে একটু কমেন্টে জানাও তো মামার বয়স হচ্ছে হবে স্বাভাবিকভাবেই সাতাইশ যোগ ছয় আমরা বুঝতে পারছি তেত্রিশ হয়ে যাবে তাই না তো সেই জায়গা থেকে বুঝলাম না এটা কেন হচ্ছে আচ্ছা আমি এটা বাদ দিচ্ছি তো সাতাইশ যোগ ছয় মানে হচ্ছে আমাদের মামার বয়স হবে কত মামার বয়স হবে হচ্ছে তেত্রিশ এর কাছাকাছি তো আমার আসল অভিভাবককে মামা কিন্তু ফলুল বাড়ির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়া আছেন এই কথাটা কেন বলা হয়েছে জানো কারণ হচ্ছে আমাদের ফলগুর বালি যেটা সেটা কি করে জানো সেটা হচ্ছে একদম মানে পাথরের মধ্যে পাথরের মধ্যে টিকে থাকে বা বেঁচে থাকতে পারে পাথরের মধ্যে কিন্তু কোনো রস পানি কিছু থাকে না স্টিল এই বালিগুলোর মাধ্যমে হচ্ছে কি করে বলতো মাটির যে একদম মানে এরপরও মাটি ভেদ করে বা পাথর ভেদ করে এই গাছগুলো মানে উঠে এবং হচ্ছে পরবর্তীতে বেঁচে থাকে অর্থাৎ একদম ধরো যে স্বল্প একটু পানিও যদি পায় বা একদম সর্বশেষ যা কিছু আছে সবকিছু শোষণে এমন অনেক পরিবার আমরা দেখি না যারা হচ্ছে ধরো অনেকভাবে শোষিত হয় পরিবারের অন্যান্য সদস্যের মাধ্যমে নিপীড়নের শিকার হয় বা কর্তৃত্ব বিস্তার করে এই জিনিসটা কিন্তু আমরা এই অংশটি দেখতে পাচ্ছি অর্থাৎ আসল অভিভাবক যে মামা তিনি কি করেন বলতো তিনি ছয় বছর বড় হওয়ার এবং হচ্ছে তাদের সম্পূর্ণ পরিবারটাতে কি করে সম্পূর্ণ পরিবারটাকে একদম শুষিয়া লইয়াছে অর্থাৎ সবকিছু শোষণ করছে তাহাকে না এখনকার এক গন্ড রসও পাইবার জোনাই এই কারণে কোনো কিছুর জন্য আমাকে ভাবনা ভাবিতে হয় না কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাক টুকু পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই তাই আমি অত্যন্ত নিতান্তই ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তপুরে শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ংবর হন তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন অর্থাৎ এই অংশটিতে কি করা হয়েছে বন্ধুরা বলতো এই অংশটিতে হচ্ছে মূলত আমাদের যে গল্প কথক অনুপম তার বিভিন্ন গুণাবলী কিন্তু বর্ণনা করা হয়েছে অর্থাৎ সে তামাক খায় না তার মধ্যে কোনো ঝামেলা নাই ভালো মানুষ ইত্যাদি যে বিষয়গুলো সুলক্ষণ বা সে হচ্ছে দেখতে সুন্দর সুদর্শন সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে অনেক বড় হইতে আমার বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল মানে ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসা মানে হচ্ছে বিয়ের জন্য প্রপোজাল আসা ঠিক আছে তো বিয়ের জন্য প্রস্তাব এসেছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট এটা কেন বলা হয়েছে একটু ব্যঙ্গ করে বলা হয়েছে কিভাবে সেটা হচ্ছে যে ভাগ্যের উপরে যে যেন মামা প্রধান হিসেবে কাজ করছে ভাগ্যে যেটা লেখা আছে সেটা পরিবর্তন করার ক্ষমতাও যেন মামার আছে মানে মামা যাই বলবে অনুপমের জীবনে তাই ঘটবে এই বিষয়টি বোঝানোর জন্য এখানে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল ধনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে এই তিনি চান অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত তিনি এমন বেহায় চান যাহার টাকা নাই অথচ সে টাকা দিতে কসুর করিবে না আচ্ছা তো আমি একটু কমেন্টে যদি চলে যাই তাহলে হচ্ছে বাকি বাকিটুকু আমরা হচ্ছে কিন্তু আহ ভালো মতো পড়তে পারবো ঠিক আছে তো হচ্ছে আচ্ছা তো আচ্ছা কে জানি বলছিল যে ভালো লাগতেছে না তো ভালো না লাগলে ভাই একটু বলো যে কিভাবে পড়ালে তোমার জন্য ভালো লাগবে আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব ঠিক আছে তো ঘুম থেকে উঠে যেহেতু আমরা সবাই পড়ছি আমরা চেষ্টা করব এই ক্লাসটা সম্পূর্ণ ভালো হওয়ার জন্য আমি কিন্তু প্রায় সবগুলো কমেন্ট তোমাদের দেখার চেষ্টা করি মানে আমি পড়াচ্ছি এট এ টাইম সাথে কিন্তু আমার সাথে তোমার মোবাইল লাগছে এবং আমি সবগুলো কমেন্টের দিকে চোখ রাখছি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা স্টিল কিছু কোশ্চেন মিস হয়ে যায় অনেকে আমাকে ইনবক্স করে জানায় আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে তো সেই জায়গা থেকে তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে কারো যদি ভালো না লাগে আমাকে জানাতে পারো যে ভাই আমার ক্লাস ভালো লাগছে না কিভাবে করলে ক্লাস ভালো লাগবে সেটাও তোমার কাছ থেকে আমি শিখে নিতে পারি তোমার যদি মনে হয় যে এভাবে করলে ভালো হবে আমাকে বইলো আমাকে ডিরেক্টলি জানায়ও যে ভাই এমনি এমনি পড়লে ভালো হবে আমি তোমার থেকে শিখে তারপর ক্লাস নিবো ঠিক আছে তো এখন যেহেতু আমি ক্লাস নিচ্ছি আমি যেভাবে পড়াচ্ছি এভাবে একটু পড়ো যদি তোমার হেল্প না হয় তারপরে আমাকে বলো যে ভাই আপনি যেভাবে পড়েছেন আমার জন্য হেল্প হয়নি কারণ আমি একটা কমেন্ট দেখেছি তো সেই কমেন্টটা থেকে অনেকে আবার ওইটাকে ওইটা নিয়ে বেশ ঝগড়াঝাটি করতেছে ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই

আচ্ছা সো যেটা বলছিলাম আমরা ক্লাসে ব্যাক করি আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু তোমরা ম্যাথ পেপারের কাছে তোমাদের ক্লাসটা মোটামুটি ভালো লাগছে আমরা হচ্ছে যেভাবে পড়াই আমরা চেষ্টা করি ঠিকঠাক মতো তোমাদের সবকিছু বুঝাই দেওয়ার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগায় দেওয়ার জন্য যেন পরবর্তীতে তোমার কোনো প্রবলেম না হয় সো আমরা কন্টিনিউ করি সো যেটা বলছিলাম যে অনেক বড় ঘর থেকে তার সম্বন্ধ এসেছিল এবং মামা হচ্ছে ভাগ্য দেবতার এজেন্ট আর হচ্ছে একটা জিনিস দেখো ধনির কন্যা তার পছন্দ নয় তার পছন্দ নয় এটা কিন্তু এখানে মামার কথা বলা হয়েছে কেন কারণটা হচ্ছে বন্ধুরা থাকলে কন্যা তারা তাদের অবস্থা কিন্তু আর্থিক অবস্থা এখন খুব একটা ভালো না মানে অনুপমদের কথা বলছি প্লাস হচ্ছে সমান সমানও যদি হয় তাহলে কর্তৃত্ব বিস্তারের সুযোগটা কিন্তু যাবে অর্থাৎ মামার কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যই কিন্তু এরকম ঠিক আছে চারিত্রিক বৈশিষ্ট্যটাই এমন মামার যে ধনী মানে কর্তৃত্ব বিস্তার করতে যাচ্ছে তো সম মানে সেম লেভেলের মানুষ যদি থাকে বা সম মানে সেম লেভেল বলতে আমি বলতেছি আর্থিক অবস্থা যদি একই রকম থাকে তাহলে কিন্তু তুমি কর্তৃত্ব বিস্তার করতে পারবে না তো সেই জায়গা থেকে সে ধনীর কন্যা পছন্দ না অর্থাৎ ধনী কোনো মানুষের সাথে তার দিবে না আবার যে ঘরে মাথা আসবে কেন আসবে দেখো পরের লাইনে বলা আছে আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেট করিয়া আসবে এই তিনি চান অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমর্যায় জড়িত মানে মাথা হেট করে থাকবে কিন্তু আবার অস্থিমর্যায় কি আছে অস্থিমর্যায় আছে হচ্ছে টাকার প্রতি আসক্তি তিনি এমন বেহায় চান যা টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করিবে না মানে কি মানে হচ্ছে অর্থাৎ ওই যে শোষণের কথাটা কি মনে আছে তোমাদের এই জায়গায় কিন্তু আমরা শোষণের জিনিসটা দেখতে পাচ্ছি শোষণ কেন আসছে ওয়ার্ডটা একটু বোঝার চেষ্টা করো আর কারণে ধরো এখানে যদি কোনো ধনী কোন বা ধনির কন্যার সাথে বিয়ে হতো তাহলে কিন্তু টাকা দিতে কোনো সমস্যা নেই ধরো একটা মানুষের অনেক টাকা আছে সেই জায়গা থেকে যৌতুক হিসেবে বা হচ্ছে ছেলেকে গিফট হিসেবে অনেক টাকা দিয়ে দিলো ধরো দশ হাজার টাকা দিয়ে দিছে এটা কিন্তু গায়ে লাগবে না কিন্তু একটা গরিব মানুষ ধরো যার আর্থিক অবস্থা খুব খারাপ মনে করো একজন কৃষক মানে আমি সম্মান জানিয়ে বলছি ধরো আর অথবা যারা অনেক খেটে খাওয়া মানুষ যাদের মানে দৈনন্দিন জীবন চালাতে কষ্ট হয় সেই একটা মানুষের কাছে তুমি দশ হাজার বিশ হাজার টাকা চেয়ে বস সেটা কিন্তু তার জন্য দিতে কষ্ট হবে তো সেই জায়গা থেকে দেখো ধনীর কন্যা চাচ্ছে না কিন্তু চাচ্ছে কি যার আবার টাকা দিতে কোনো কৌশল করবে না অর্থাৎ সম্মান থাকবে অর্থাৎ ব্যক্তি আত্মমর্যাদা থাকবে ব্যক্তিত্ব থাকবে এমন মানুষের কাছে আবার বিয়ে দিতে যাচ্ছেন একই সাথে যাচ্ছেন কি সেই মেয়ের সেই পিতার মেয়ে অর্থাৎ হচ্ছে সেই পরিবারের মেয়ে এসে তাদের পরিবারে মাথা হেড করে বসে থাকবে মামার বেশ চরিত্রটা কিন্তু আমরা বুঝতে যে এই জন্য মামা কিন্তু ভিলেনের রোল প্লে করতেছে পারতেছি কেন কারণ হচ্ছে তার যে গুণাবলী সেগুলো আমরা দেখলাম যে কোনোভাবে ভালো চরিত্রের মধ্যে পড়ে না তার মধ্যে আছে কূত্রিত বিস্তারের যে চিন্তা তার মধ্যে আছে শোষণ করার চিন্তা এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখো হ্যাঁ তোমাদের পরবর্তীতে কিন্তু লাগবে দেখি আমি একটু লেখার চেষ্টা করি যদি পারি তাহলে তো ভালো না হলে তোমরা একটু পয়েন্ট আউট করে রেখো যেমন হচ্ছে আমি কি বললাম আচ্ছা পারতেছি কর্তৃত্বের ইচ্ছা মামার চারিত্রিক বৈশিষ্ট্য গুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ কর্তৃত্ব বিস্তারের চেষ্টা আরেকটা হচ্ছে কি বলতো আরেকটা বললাম হচ্ছে শোষণ করার ইচ্ছা কি যে অবস্থা তোমাদের দাগাদাগি করে আবারও জানা হইতেছে ভাইয়া এটা লাগবে না আচ্ছা তোমরা একটু লিখে নাও শোষণ করার ইচ্ছা ঠিক আছে সো পরবর্তীতে যেটা গেলাম যে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে আবারও একটা ইম্পর্টেন্ট জিনিস কেন ইম্পর্টেন্ট জিনিস কারণ হচ্ছে বন্ধু কে ছিল বন্ধুর নাম যে হরিশ সেটা কিন্তু তুমি এখন জানতে পারতেছো তো সেই জায়গা থেকে হচ্ছে কি বলতো এটা তোমার জন্য একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তুমি যখন টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা এই কোশ্চেনটা অনেক অনেকবার আসছে তো সেই জায়গা থেকে আমরা একটু নোট ডাউন করে ফেলি কি নোট ডাউন করব আমরা নোট ডাউন করব যে আমার বন্ধু অর্থাৎ প্রশ্নটা হচ্ছে তোমার জন্য অনুপমের বন্ধুর নাম কি ছিল এই ধরনের প্রশ্ন আসে মনে রাখবা সে ছুটিতে কলকাতায় আসি আমার মন উতলা করিয়া দিল সে বলল ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে মানে তখনকার সমাজে কিন্তু সাতাশ বছর সময় বিবাহের জন্য প্রস্তুত মানে একদম পারফেক্ট একটা সময় পাশাপাশি তার পড়াশোনা শেষ সবকিছু মিলিয়ে সময়টা হচ্ছে বিবে করার মতো একটা সময় কিন্তু চলে এসেছে কিছুদিন পূর্বে এমএ পাশ পাস করি আছি সামনে যতদূর যাচ্ছে ধুধু করে দিচ্ছে পরীক্ষা নাই উমেদারি নেই চাকরি নেই অর্থাৎ যে কথাটা বলতেছিলাম যে এখন কিন্তু তার আসলে বিবাহের সময় তো আশেপাশে মেয়ে দেখা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে অনুপমের বিয়ে দেওয়া হবে এরকম সেই জায়গা থেকে যখন বন্ধু এসে বলেছে যে মেয়ে যদি বলা একটা খাসা মেয়ে আছে তখন কিন্তু তার মধ্যে বিয়ে করার যে ইচ্ছা সেটা আরো প্রবল হয়েছে পরবর্তীতে যদি যাই এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখেছিল আকাশে তাহার দৃষ্টি বা তাহার নিঃশ্বাস তরু মর্মরে তাহার গোপন কথা খুবই খুবই নাইস একটা মানে খুবই সুন্দর একটা জায়গা কেন মরিচিকা মরিচিকার সাথে তোমরা সবাই কি পরিচিত মরিচিকা হচ্ছে আমরা যখন রাস্তায় চলাচল করি অনেক দূরে হঠাৎ করে মনে হয় কিছু একটা আছে রাস্তা ভেজা এই ধরনের একটা দৃষ্টি আমাদের মানে চোখের সামনে কিন্তু ভেসে ওঠে ওইটাকে আমরা মরিচিকা বলে থাকি এই জায়গায় একটা দৃষ্টি মানে এরকম মরিচিকা অনুভবের চোখের সামনে ভেসে আসছে কি যে হচ্ছে বাতাসে তাহার মানে একটা বিয়ের যে একটা আভাস বা বিয়ের মধ্যে কি হতে পারে যে সে আকাশের দিকে তাকিয়ে এই জিনিসগুলো চিন্তা করছে কি কি হবে বা মেয়ে দেখতে কেমন হবে নারী রূপের কথা বলা বলা হয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন রূপের কথা হচ্ছে সেই জায়গা থেকে এরকম একটি ব্যাখ্যা করার চেষ্টা এখানে করা হয়েছে এমন সময় হরিশ আশিয়া বলিল মেয়ে যদি বলো তবে মানে দেখো লাইনটা কিন্তু শেষ হয় নাই মানে আমরা সবাই বলি না আরে এটা যদি মানে বলি তখন পজ দিয়ে দিই কেন বাকিটুকু তখন অটোমেটিক্যালি আমরা বুঝতে পারি বাংলা কথা কথনের ক্ষেত্রে সো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যারা কমেন্ট করছো অনেকক্ষণ ধরে বেশ চুপচাপ হয়ে আছো দেখতেছি সো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে অনুপমের বন্ধুর নাম কি ছিল ঠিক আছে অনুপমের বন্ধুর নাম কি ছিল এইটা হচ্ছে তুমি একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আমরা হচ্ছে ততক্ষণে আবার একটু পড়তে থাকি আমার শরীর মন বসন্ত বাতাসে কমেন্ট কেন করতে হবে নাইলে তোমরা ঘুমাই যাবা সবাই বেলা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে আসছো তো একটু কমেন্ট টমেন্ট করো একটু কাজকর্ম করো তাইলে হইতেছে তোমার ঘুমটাও চলে যাবে পড়াশোনা ভালো লাগবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাপিতে কাপিতে আলো ছায়া বুনিতে লাগিল মানুষটা ছিল রসিক রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণার্থ তৃষ্ণার্ত কেন ওই যে বলছিলাম বয়স হয়ে গেছে সাতাইশ পড়াশোনা শেষ চাকরি বাকরি করতেছে না মানে সবকিছু মিলে বিয়ের একটা ইচ্ছা তার নিজের মধ্যে কাজ করতেছে পাশাপাশি রস দিয়ে কথা বলতে পারে কে কথা বলতে পারে হচ্ছে হরিশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা একটু মনে রাখো আন্তরিক জন্য বাট পরবর্তীতে আমাদের যখন সাইডটা তোমাকে প্রোভাইড করা হবে সবকিছু ঠিকঠাক করে দেওয়া প্রোভাইড করা হবে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো দেখো অবস্থাটা চিন্তা করো সেটা হচ্ছে শেষ সাতাশ বছরের একটা ছেলে সে বিয়ে করবে সেটার জন্য কথাটা কার কাছে বলতে হবে মার কাছেও না কিন্তু সেই কথাটা বলতে হবে মামার কাছে অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম মামা হচ্ছে কর্তৃত্ব বিস্তার করতেছে এই পরিবারটাকে শোষণ করতেছে এই পরিবারের প্রধান হিসেবে কাজ করতেছে সেই জিনিসটার প্রমাণ কিন্তু আমরা আস্তে আস্তে পাচ্ছি বলা হয়েছে যে মামার কাছে কথাটা পারিয়া দেখো অর্থাৎ বলে দেখো হরিশ আসর জমাইতে অদ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হরিশ সম্পর্কে তিনটা প্রশ্ন আমি বললাম তিনটা প্রশ্নের কি তিনটা প্রশ্ন হচ্ছে যে হচ্ছে তোমার বন্ধু অনুপমের বন্ধুর নাম কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরিশ মানুষ হিসেবে কেমন ছিল তৃতীয় প্রশ্নটা হচ্ছে কে ঠিক আছে হচ্ছে হরিশ তার আসর আসর খাতির মামাকে পাইলে ছাড়িতে চান না কথাটা তার বৈঠকে উঠিল মেয়ের চেয়ে মায়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনটি ছিল অর্থাৎ এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে হরিশ কি করলো বলতো তোমরা একটা কাজ করো সেটা হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ লাইন বা প্যারাটা পড়ছি না বাট প্যারার বাসে তুমি একটু ছোট্ট করে লিখে রাইখো যে ভাইয়া এই প্যারা থেকে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি তাহলে যেটা হবে তুমি যখন পরে ফুল গল্পটা একবার রিডিং দিবা তুমি জাস্ট খালি রিলেট করতে পারবা যে ভাই ঠিক আছে আমার কথার সাথে মিলছে যে এই অংশটি থেকে কি বলা ছিল এই অংশটি থেকে মূলত বলা হয়েছে যে হরিশ সে কথাটা হচ্ছে মামার কাছে বলছে এবং মামা সাথে তার একটা মোটামুটি ভালো সম্পর্কই আছে আরেকটা বিষয় হচ্ছে যেই মেটার কথা বলা হচ্ছে বা যেই মেয়ের কথা বলে হরিশ মেয়ের কথা নিয়ে হরিশ এসেছে তাদের এক সময় লক্ষীর মঙ্গল ঘট ভরা ছিল মানে এখানে ইঙ্গিত করা হয়েছে যে এক সময় তাদের সহায় সম্পত্তি অনেক বেশি ছিল ঠিক আছে বাট আস্তে আস্তে এখন শূন্য হয়ে গেছে অর্থাৎ এখন তার এই সম্পত্তি আর নাই অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ হয়নি বলে ইনি পশ্চিমে গিয়া বাস করে দিচ্ছেন এর মানে কি বুঝতে পারতেছে ওই যে মামা কি চাচ্ছিলেন মামা চাচ্ছিলেন যে এমন একজন আসবে যে ধনী না বাট আত্মমর্যাদা আছে আবার হচ্ছে কি মাথা হেট করে থাকবে তো এই জায়গার সাথে কিন্তু মিলে যায় মিলা যায় কিভাবে এক সময় ধনী ছিল এমন এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ আত্মমর্যাদা বোধ আছে যেই কারণে কি হচ্ছে বংশ মর্যাদা ঠিক রাখার জন্য পশ্চিমে গিয়ে বাস করতেছেন কারণ ধরো এক সময় তুমি একটা এরিয়াতে থাকো তোমার একটা প্রতিপত্তি আছে তুমি তোমাকে সবাই মানুষ একভাবে চেনে হঠাৎ করে তোমার যদি আর্থিক অবস্থা চেঞ্জ হয় বা তুমি একদম গরিব হয়ে যাওয়া বাসায় রাখতে পারছো না হোমলেস হয়ে যাচ্ছ সেই জায়গা কিন্তু পরিস্থিতির একটু অন্য রকম হয়ে যায় তখন সেই জায়গা থেকে তোমার হয়তো একটু লজ্জাবোধ কাজ করতে পারে যেই জিনিসটাই কিন্তু আমরা গল্পে দেখছি এবং লজ্জা পেয়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে এইসব ভালো কথা মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইলো মানে চিন্তা করে দেখো তখনকার সমাজে পনেরো বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে এটাকে মনে হচ্ছে যে অলরেডি অনেক বছর বয়স হয়ে গিয়েছে মানে কতটা দুর্বিষহ মানুষের চিন্তা ভাবনা ছিল মানে ছিল তখনকার সমাজটা যে মানুষ পনেরো বছর মানে দশ বারো বছরে এমন তো মানুষ প্রশ্ন ভাই পনেরো বছর তো পনেরো বছরে যদি এটা হয় তাহলে আসলে মেয়েদের তখনকার সময় বিয়ে দেওয়া হতো কত বছর বয়সে তখনকার সমাজে দশ থেকে বারো বছর বয়সের মধ্যে মেয়েদেরকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হতো যেটা মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পনেরো বছর বয়সে বিয়ে হয়নি সেইটাতে মামার মন বা পাত্রপক্ষের মন বেশ ভারী হয়েছে বয়সে কোনো দোষ নাই তো দোষ নাই বাপ বাপ কোথাও তার মেয়ের যোগ্য খুঁজিয়া পান না এগে তো বরের হাট মহার্গ তার উপরে ধনুক ভাঙা পণ ধনুক ভাঙা পণ মানে অনেক বেশি পণ বা অতিরিক্ত পণ পণ মানে হচ্ছে যৌতুক ঠিক আছে কাজেই বাপ বলি সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না আশা আমরা বুঝতে পারছি যে বিষয়টা বলছিলাম পরবর্তীতে যাই হোক সরস রচনা রচনার গুণ আছে মামার মন নরম হইল বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন অর্থাৎ এই বিষয়টা কেন বলা হচ্ছে আন্নামান দ্বীপ কি আন্নামান দ্বীপ হচ্ছে ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটা দ্বীপ বিশেষ যেটা একদমই একদমই একটা একটা কোনায় এবং তিনি মনে করেন যে হচ্ছে এটার এটা মনে করার রিজন কি এটা প্রশ্ন হতে পারে তোমার কাছে কারণ তিনি কখনোই এই যে তাদের যে কলকাতা কলিকাতা মানে কলকাতার কথা বলা হচ্ছে কলকাতার বাহিরে তিনি কখনোই যান নাই তো সেই জায়গা থেকে আমরা কি বলতে পারছি আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু বলতে চেয়েছেন যে কলকাতার বাহিরে যান নাই সো মামা যদি মনু হইতেন তবে তিনি হাবরার পুল পার হওয়াটাকে তাহার সংহিত একবারে নিষেধ করিয়া দিতেন এখানে শব্দটা ভুল আছে যাই হোক আমি পরে ঠিক করে দিব মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখি আসিব সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না অর্থাৎ অনুপম দেখো এত স্বাবলম্বী স্বাবলম্বী বলছে এই কারণে কারণ তার বয়স সাতাশ হয়েছে পড়াশোনা শেষ করেছে অথচ তার মধ্যে নিজের মতো করে নিজের কোন আত্মসম্মানবোধ নিজের কোন মতামত দেওয়ার মতো ক্ষমতা তার নাই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যে অনুপমের নিজস্ব মতামত দেওয়ার মতো জায়গাটা বা নিজস্ব মতামত দেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু নাই কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা অবজেক্টিভ এর জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর হচ্ছে সে কি বলতো অনুপমের পৃষ্ঠত ভাই তাহার মতো রুচি আর দক্ষ পরে আমি ষোলো আনা নির্ভর করিতে পারি বিনুদা ফিরি আসিয়া বলিলেন মন্দ নয় হে খাটি সোনা বটে মানে তার যে কথা কিন্তু কম বলেন এই জিনিসটা আমরা বুঝতে পারছি কেন তিনি কিন্তু সরাসরি বলেন নাই যে মেয়েটা তো অনেক ভালো খুব ভালো লাগছে তোমার সাথে অনেক বানাবে এত কথা বলেন নাই তিনি খুব স্বল্প কথায় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে মন্দ নয় হে খাটি বটে অর্থাৎ খারাপ না একদম খাঁটি সোনা মানে খুবই ভালো ঠিক আছে বেনুদার ভাষাটা অত্যন্ত আটো তোমাদের জ্ঞানমূলক নৈবতিকটা জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আটো বানান ছেলেরা বা শিক্ষার্থীরা ছেলেমেয়েরা ভুল করে যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই অর্থাৎ কি আমরা এখানে কিন্তু বুঝতে পারছি বিনোদার যে বৈশিষ্ট্যটা বললাম যে তিনি কম কথা বলেন এবং মানুষকে সহজে প্রশংসা করতে চান না সেখানে আমরা খুব সহজে খুশি হয়ে যায় চমৎকার বলবো খুব ভালো বলবে সেখানে তিনি বলবেন কি বলতো সেখানে তিনি বলবেন চলমান সই অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান বয়স তার চল্লিশের কিছুটা এপারে ওপারে চুল কাঁচা গভে পাক ধরিতে আরম্ভ করেছে সুরুষ বটে আচ্ছা শম্ভুনাথ সেন শম্ভুনাথকে শম্ভুনাথ হচ্ছে কন্যার পিতা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এবং হচ্ছে কি বলতো তিনি তার যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সো সেই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবা বয়স কি চল্লিশের আহ এপারে ওপারে চুল কাঁচা গোফ পাক ধরিতে আরম্ভ করিয়াছে সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার কথা ঠিক আছে সো আমরা পরে যদি যাই আশা করি তিনি আহ দেখিয়া খুশি হয়েছিলেন এই জায়গা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই আহ মোটামুটি আমরা এখানে হচ্ছে দেখতে পারবো যে কিভাবে কথোপকথন হচ্ছে এবং মামারা অর্থাৎ হচ্ছে অনুপমের বাড়ি থেকে কি করা হয়েছে অনুপমের বাড়ি থেকে তাদের বাড়িতে যাওয়া হয়েছে এবং বাড়িতে যাওয়ার পরে আমরা এই জায়গায় দেখতে পারি যে হচ্ছে অনুপমের মামা বারবারই তাদের প্রতিপত্তির কথা তাদের সম্পত্তির কথা ইত্যাদি শম্ভুনাথ সেনদের কাছে বোঝানোর চেষ্টা করছে কিন্তু শম্ভুনাথ সেন যে এই জায়গাগুলোতে আসলে খুব বেশি একটা পাত্তা দেন নাই এবং পাত্তা না দেওয়ার কারণে পরবর্তীতে হচ্ছে কি বলতো পরবর্তীতে আমরা দেখেছি যে মামারা মামাদের হচ্ছে শম্ভুনাথ সেনদের যে আচরণ বা শম্ভুনাথ সেনদের যে ওই যে মাথা হেড করে থাকবে খুব বেশি সম্মান করা লাগবে না সেটার একটা প্রমাণ হচ্ছে শম্ভুনাথ সেন যখন তাদের বাড়িতে গেলেন তখন বিদায় করে দেওয়ার জন্য আমরা একটা স্বাভাবিক ভদ্রতায় কি দেখি আমরা স্বাভাবিক ভদ্রতাই দেখি যখন একজন মানুষ যায় আমরা কিন্তু হয়তো আমাদের বাসা থেকে নিচে নামি অথবা গাড়ি পর্যন্ত এগিয়ে দিই সেরকম এক কোনো কিছু বা কোনো আতিথিয়তা কোনো সম্মান তাদের প্রতি দেখানো হলো না পণ সম্বন্ধে মানে যৌতুক সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়েছিল মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন কথাবার্তায় কোনো তিনি কোথাও কিছু কোনো কিছু ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কত ভরির সোনা কত দরের ইত্যাদি অর্থাৎ বিয়ের আগে কি করা ছিল বলতো বিয়ের আগে কিন্তু তাদের যে পণ কত টাকা দেওয়া হবে কত কিছু দেওয়া হবে এসব কিছু এখানে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে এখানে কি বলা হয়েছে বলতো এখানে হচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি বিয়ের আগে এটা খুবই স্বাভাবিক একটা বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যটা কি যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক করে নেওয়া অর্থাৎ পন কত হবে যেন বিয়ের সময় কোনো ধরনের ঝামেলা না হয় খুব খুব বেশি বেশি এখান থেকে প্রশ্ন আসে না বাট তারপর একটু জেনে রাখো পরবর্তীতে গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল বাহক এত যে আদম অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে যে অনেক মানুষজন নিয়ে তারা কিন্তু বিয়ে করতে গেল গায়ে হলুদ মানে গায়ে হলুদের পরে অনেক মানুষ নিয়ে তারা গিয়েছে তাদেরকে বিদায় করতে নাকাল হইতে হবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসিলেন অর্থাৎ তাদের মধ্যে কিন্তু এক ধরনের এক ধরনের মানে মানুষকে হেয় করার মানুষকে ছোট করার প্রবণতা তাদের মধ্যে কাজ করে ব্যানবাসী শখের কনস শ্রভৃতি যেখানে যত প্রকারের শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর বর কোলাহলের মত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর কি বলছে এইটা দিয়ে মূলত বোঝানো হয়েছে আহ কখনো তোমরা জিওগ্রাফি বা ডিসকোভারি চ্যানেলে মস্ত হস্তি মানে কি হস্তি মানে হচ্ছে হাতি মস্ত মানে মত্ত মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া বা হচ্ছে একটু বাংলামি করা তো কখনো যদি দেখো দেখবা যে হাতির পাল যখন মানে পাগলামি করে তখন কিন্তু পুরা গ্রাম একদম ধ্বংস করে দেয় মানে হাতি তো এমনিতে অনেক বড় সো হাতি কি করে একদম ফুল গ্রাম ধরো বা একটা এরিয়া একদম পুরো ধ্বংসস্থ বানা ফেলে মানে একদম ভেঙে চুরে ফেলে বাড়ি বাড়িঘর টর সবকিছু তো এই জায়গায় এটা দেওয়া হয়েছে একটা উপমা কিভাবে এটা দেওয়া হয়েছে হচ্ছে যে ব্যান্ড মানে এতটা একদম লাইন শব্দটা লিখে রাখো এই জায়গাটাতে যে তাদের যে উচ্খলতা মানে আমরা সাধারণভাবে আমাদের আশেপাশে হলুদ হয় বা বিয়ে হয় তখন দেখি যে অনেক সময় কি করে মানুষজন অনেক জোরে গান বাজে অনেক বেশি বিশৃঙ্খলা করে অনেক বেশি নাচানাচি করে গান বাজনা করে একটা স্বাভাবিক পর্যায়ে পরিমিত পর্যায় পর্যন্ত কিন্তু এটা ঠিক আছে ধরো হলুদ উপলক্ষে তিনটা পর্যন্ত খুবই জোরে এলাকায় গান বাজাইতেছে বিভিন্ন গলিতে গলিতে এটা কিন্তু এরকম ভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা কি মানে একদমই আমাদের জন্য কাম্য না তো সেই জায়গায় এই জিনিসটা এখানে মূলত কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো আমরা মূলত এখানে কি দেখলাম পরে হচ্ছে কি আংটিতে হারেতে জড়ি ঝরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে আছে বোধ হইল তাহাদের ভাবি জমাইয়ার মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চলিয়াছিলাম মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না একে তো উঠান তাদের জায়গা সংকলন হয় শক্ত তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ইহার পরে সোমনাথ বাবুর ব্যবহারও নেহাত ঠান্ডা তার বিনয়টা অজস্র রায় মুখে তো কথাই নেই কোমরের চাদর বাঁধা অর্থাৎ দেখো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু অর্থাৎ বেশ আচরণ দেখেছি ঠিক অপোজিট সেনরা কিন্তু বেশ শান্তভাবে পুরা পরিবেশটাকে মাথায় রেখে ঠান্ডা ভাবে জিনিসটা অর্গানাইজ করা বা আয়োজন করার চেষ্টা করেছেন এবং তাদের মধ্যে যেন কোনো ধরনের সমস্যা এত মানুষ এসেছে কোনো ধরনের সমস্যা কোনো ধরনের বিরক্তি তাদের মধ্যে কাজ করে আমি সভায় বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথকে বা শম্ভুনাথ বাবুকে অর্থাৎ হচ্ছে কল্যাণীর পিতাকে পাশের ঘরে ডাকিয়া নিয়ে গেলেন কি কথা জানিনা কিছুক্ষণ পরে শম্ভুনাথ আমাকে আসিয়া বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রইলাম বাবা বলিলেন মামা বলিলেন ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হবে অর্থাৎ এই জায়গাও কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে কর্তৃত্ব বিস্তারের যে বিষয়টি সেটি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন সেই কথা তবে ঠিক উনি যাহা বলিলেন তাই হইবে এই সম্বন্ধে তোমার কিছুই কি বলিবার নাই অর্থাৎ এইখানে দেখো অনুপমের কোনো কথা না বলার যে একটা বিষয় অর্থাৎ হচ্ছে তার মধ্যে যে আহ ধরো মানে হচ্ছে আত্মসম্মান বোধ বলতে পারো অথবা হচ্ছে তার মধ্যে নিজের মতামত প্রকাশ করার যে যে একটা গুণাবলী সেটাও তার মধ্যে নেই অর্থাৎ সে এত বড় হয়েছে তারপরও সে কিন্তু অন্যের উপর নির্ভরশীল অর্থাৎ তার নিজস্ব কোনো মতামত নিজস্ব কোনো কথা বলার কোনো সুযোগ তার মধ্যে এখনো তৈরি হতে আমরা এই অংশটিতে দেখি না অর্থাৎ তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্বহীন একটা মানুষ হচ্ছে অনুপম আমি ঘর নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার অর্থাৎ সে বিয়ে করতে গিয়েছে অথচ বিয়ের ব্যাপারে তার সে কোনো কথা বলতে পারবে না আচ্ছা তবে বসো এই কথাটা কে বলছেন শম্ভুনাথ বাবু বলছেন কেন এই কথাটা হয়েছে সম্পূর্ণ বিষয়টা যদি আমি একটু শর্টে বলি সেটা হচ্ছে মেয়ের গহনা পরীক্ষা করে দেখার জন্য যে মেয়ের কি আসলে শুদ্ধ কিনা একদম আমরা এখন তো ক্যারেটের ধরে একদম চব্বিশ ক্যারেটের সোরা কিনে এটা দেখার জন্য বিবাহ মানে বিবাহের মঞ্চে বসা মেয়ের শরীর থেকে সব গয়না টয়না খুলে এখন পরীক্ষা করা হবে জিনিসটা কতটুকু খারাপ বা কতটুকু নিচু মানের একটা বিষয় সেটা একটু চিন্তা করে দেখো তো সেই জায়গা থেকে বাবু চেষ্টা করেছিলেন অনুপমের সাথে কথা বলতে কিন্তু অনুপম এখানে কোনো কথা বলতে পারেনি এবং কোনো মতামত এখানে দিতে পারেনি সো এরপরে হচ্ছে গহনাগুলো পরীক্ষা করা হয়েছে এবং গহনা পরীক্ষা করে আমি একটু শর্টে বলে দিচ্ছি হ্যাঁ এখানে গল্পটা বেশ লেন্দি বাট তুমি একটু আমার শোনো যেটা হচ্ছে তাহলে শর্ট জিনিসটা মনে নাহলে তোমাদের সবার জন্য আসলে খুব বিরক্তিকর হয়ে যাবে তো অনুপমের কি হলো অনুপমের কাছ থেকে সব মানে কল্যাণের কাছ থেকে সব গহনাগুলো খুলে আনা হলো এবং খুলে আনার পরে যেটা করা হয়েছে সেটি হচ্ছে গহনাগুলো পরীক্ষা করা হয়েছে গহনা পরীক্ষা করার পরে মকর মুখ মোটা একখানা বালা একটু চাপ দিয়া মকর মুখকে মকর মুখ হচ্ছে যে সোনার এইসব জিনিসপত্র পরীক্ষা করে সে হচ্ছে বলল যে এই গহনা গুলা পুরানো হইলো অনেক বেশি খাঁটি মানে একদম খাঁটি যদি তুমি ধরো মার্কিং করতে চাও তাহলে 100 তে একশো তোমাকে পয়েন্ট দিতে হবে ঠিক আছে তো গহনাগুলার মধ্যে এক ইয়ারিং ছিল শম্ভুনাথ সেটাকে সেকরা হাতে দিলেন সেকরা কে ওই যেটা বললাম আহ হচ্ছে কি বলতো শেখরা হচ্ছে যারা হচ্ছে সোনার জিনিসপত্র পরীক্ষা করে আহ এইটি একবার পরক্ষ দেখো দেখো মানে এটা হচ্ছে পরীক্ষা করে দেখো পরক মানে কি পরক মানে হচ্ছে পরীক্ষা করা আশা করি জিনিসটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা যদি চলে যাই শেখরা বলিল ইহা বিলাতি মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে শম্ভুনাথ ইয়ারিং যারা মামার হাতে দিয়া বলিলেন এটা আপনারাই রাখিয়া নিন মামা সেটা হাতে লইয়া দেখলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে দ্বারা আশীর্বাদ করিয়াছিলেন তারপরে কি মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দের সম্ভব হইতে বঞ্চিত হইলেন তাহার পরে উপরি পাওনা জটিল এই জায়গাটা আমি যদি একটু শর্টে ব্যাখ্যা করি তাহলে হচ্ছে দেখো মামার মুখ লাল হয়ে গেছে কেন কারণ হচ্ছে যে তোমার সে তো একটা চিন্তা করছিল যেহেতু আহ কল্যাণীদের আর্থিক অবস্থা খারাপ নিশ্চয়ই তাদেরকে যে সোনা বা তাদেরকে যৌতুকের কথা বলা হয়েছিল সেটা তারা প্রপারলি দিবে না অথবা কম দিবে তো সেই জায়গা থেকে তারা দেখতে পাচ্ছে যে না কম তো দেয় নাই উপরন্তু যেই সোনা বা এই জিনিসগুলো দিয়েছে সেটা আগের থেকে অনেক অনেক বেশি ভালো তো সেই জায়গা থেকে তারা বেশ একটু বিব্রত হয়েছে এবং এই পরে পরবর্তী অনেকগুলা পার্ট যদি আমি একটু স্কিপ করে তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে এর পর কি হয় এর পরে হচ্ছে ধরো তোমার এই সোনা বা স্বর্ণ নিয়ে পরীক্ষার পার্টটা শেষ হয়ে যায় এবং এই স্বর্ণের পার্টটা পরীক্ষার পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে শম্ভুনাথ বাবু একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই যে ব্যক্তিত্বহীন বা হচ্ছে আত্মসম্মান বোধহীন মানুষের সাথে তার মেয়ের বিবাহ তিনি দিবেন না কিন্তু তিনি বিয়ে না দিল যে আতিথ্যতা সবাই যে তাদের বাড়িতে এসেছে তাদেরকে খাওয়ানো বা অন্যান্য কাজ করা সেখানে তিনি কোনো কমতি রাখেন নাই অর্থাৎ সবাইকে তিনি কি করলেন সবাইকে তিনি খাওয়া দাওয়া করলেন একদম ঠিকঠাক মতো করে সবাইকে বোঝানোর চেষ্টা করলেন মানে খাওয়ানো থেকে বলো সবকিছু আপ্যায়নে তিনি কোনো কমতি রাখেন নাই এরপরে কি করেছেন যখন হচ্ছে বিয়ের সময় হয়েছে খাওয়া শেষ করার পরে তখন কি হয়েছে তখন হচ্ছে তিনি বলেছেন যে যে আমরা এই এই জায়গাটা একটু তখন তখন হচ্ছে দেখো। শম্ভুনাথ বাবু আমাকে বলেন আপনাদিগকে ওকে অনেক কষ্ট দিয়েছে আমরা ধনী নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হয়ে গিয়েছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না দেখো সরাসরি কিন্তু বলেন নাই যে তোমরা আপনারা চলে যান রাদার কি করেছেন তিনি বলেছেন যে আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে তো মামা বললেন যে চলেন তাহলে এখন বিয়ে সবাই চলে যাই আমরা তো প্রস্তুত আছি সম্ভনাথ বললেন যে তবে আপনাদের গাড়ি বলিয়া দি অর্থাৎ হচ্ছে গাড়ি ডেকে দিবেন কেন মানে তাদেরকে বিদায় করে দেওয়ার কথা বলছেন কিন্তু ভদ্রভাবে বলছেন দেখো এইখানেই কিন্তু আমরা একটা বেশ পার্থক্য অনুপমের পরিবার এবং কল্যাণের পরিবারের মধ্যে দেখতে পাচ্ছি মামা আশ্চর্য ঠাট্টা করিতেছেন মানে মানে মামা চিন্তাই করতে পারছেন না যে একজন মানে মেয়ের বাবা যেখানে পনেরো বছর বয়সে বিয়ে দেওয়া হয়নি সেই জায়গায় কিভাবে মেয়ের বাবার এত সাহস যে হচ্ছে পুত্রের পরিবারকে বা হচ্ছে মানে পুত্রের বাবা বর পক্ষের পরিবারকে গাড়ি ডেকে দেওয়ার কথা বলছে মানে বিদায় করে দেওয়ার চেষ্টা করছে যাই হোক ঠাট্টা তো আপনারাই করেছেন ঠাট্টা সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা নাই মামা দুই চোখ বড় করিয়া মেলিয়া অবাক হইয়া বলিলেন কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যার মনে করে তা তাদের হাতে আমি কন্যা দিতে পারি না অর্থাৎ যে কথাটি বলছিলাম যে এই ধরনের একটা পরিবারের কাছে শম্ভুনাথ বাবু তার মেয়েকে বিবাহ দিতে চান না যেই বিষয়টি কিন্তু আমরা আগেও দেখেছি ঠিক আছে তো তার মধ্যে আত্মসম্মানবোধ তার মধ্যে যে মানে কর্তৃত্ব বলো তার মধ্যে যে অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে বেশ দেখতে পেরেছি তো পরবর্তী অংশে চলে যাওয়ার আগে আমি একটু কমেন্টে চলে যাই যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বেশ অনেকটুকু অংশই আমরা পড়ে ফেলেছি আমরা বাকিটুকুও খুব সহজ আমরা একটু সারমর্মের মতো করে পড়ে ফেলবো তাহলে আমাদের খুব বেশি সময় কিন্তু লাগবে না আচ্ছা সো কমেন্টে আমাদের সাথে এখনো অনেকে জয়েন করেছো মোটামুটি বুঝতে পারছি ভাইয়া বলছো তাহলে হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারছি ভাইয়া ক্লিয়ার আছে আহ মোটামুটি সবাই আছো আমাদের সাথে আহমেদ পারভেজ আছো সাদিয়া আফরিন আছো কল্যাণী আচ্ছা দুষ্টামি করছো আমাদের সাথে সমস্যা নাই কল্যাণী আইডি লাগবে না আপাতত পড়াশোনা করতে থাকো পরে হচ্ছে তাহলে ভবিষ্যতে গিয়ে কোনো কল্যাণই পেয়ে যাবা কোনো সমস্যা নাই শিফাত হাসান হচ্ছে সাকিব বলছে আমি আঠারো বছর কল্যাণী খুঁজতেছি এখন এসব খোঁজাখুঁজি করা যাবে না ভাইয়া শিফাত আমাদেরকে পরে কিন্তু এই কাজটা করতে হবে এখন পড়াশোনার সময় মাত্র এই চেষ্টা আর হচ্ছে পড়া শেষ করো তারপরে কোথাও ঢুকার পরে তারপর হচ্ছে তুমি একটা আঠারো বছর আঠারো বছর না একটু আরেকটু বড় ঠিক আছে মানে আঠারো বছরে তো আমরা মাত্র আমাদের দেশে একটা লিগ্যাল এজ ধরি আঠারো একুশ বাট এই কাজটা তোমরা কেউ করো না আমার স্টুডেন্ট অ্যাটলিস্ট করো না আর একটু বড় হয়ে দেন হচ্ছে বিয়ে শাদি করবা তো এটা এখন চিন্তা ভাবনা তোমরা বাদ দাও আমরা পড়াশোনায় ফোকাস করি আমাদের বিশাল বড় একটা গল্প আজকে পড়তেছি একটু সময় লাগবে আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না কেন প্রমাণ হয়ে গেছে আমি কে হইনি অর্থাৎ তার যে কোনো ব্যক্তিত্ব নাই তার যে কোনো অধিকার নাই তার যে কোনো কথা বলার ক্ষমতা নাই এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়েছে এই কারণে তাকে কোনো কথা বলা হয়নি তারপরে যেটা হয় সেটা হচ্ছে আগের দিন সময়গুলোতে তোমরা যদি কেউ বাংলা সিনেমা অথবা আগের কার দিনের কোন নাটক দেখে থাকো তখন দেখবা যে খুব সুন্দর করে সাজানো হইতো যদি বিয়ে ভেঙে যেত ধরো ধ্বংস বানায় একদম সবকিছু ভেঙে চুড়ে সবকিছু এই কাজটা এখানে তারা করেছে সবকিছু একদম ঝাড় লুণ্ঠন ভাঙচুর করে সবকিছু ভেঙে চুরে তারা হচ্ছে কিন্তু চলে গিয়েছে আহ মানে আহ তাদের বাড়ি এর উদ্দেশ্যে গিয়েছে এবং একটা জিনিস দেখো বাড়ি ফিরিবার সময় ব্যান রসন চকি একসঙ্গে বাজিল না অভ্রের ঝাড়গুলো আকাশে তারার বাড়ি ফিরিবার সময় ব্যান রসন চোখী কছের একসঙ্গে ছিল না অভ্রের ঝাড়গুলো আকাশে তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়ে কোথাও যে নির্মাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না মানে এখানে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে যে সাধারণত বিয়ে করে যাওয়ার পরে তারা যে উচ্ছৃঙ্খল আচরণ করে এসেছিল স্বাভাবিক যাওয়ার সময় বউ নিয়ে যাচ্ছে এখনো কিন্তু বেশ ধুমধাম করে যাওয়ার কথা কিন্তু যেহেতু বিয়ে ভেঙে গেছে এই জিনিসটা সবাইকে তো জানানো যাবে না অথবা যদি ধুমধাম করে যায় তাহলে আশেপাশের মানুষ তো জানতে যাবে বা দেখতে আসবে যে আসলে দেখা করবে সেই জিনিসটা যেন না হয় সেই কারণে যাওয়ার সময় তারা এই ধরনের কোনো কিছুই অর্থাৎ কোনো বাজনা কোনো কিছুই কিন্তু তারা এগুলা করলো না এবং অবনের ঝাড়গুলো মানে কোনো লাইটিং বলো বা কোনো কিছুই তাদের মধ্যে ছিল না একদম একটা বিষণ্ন অবস্থায় তারা বাড়ি ফিরে গিয়েছিল ঠিক আছে বাড়ির সকলে তো রাগী আগুন কন্যার পিতার এত গুমর কলি যে চার পো হয়ে আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া সো এখান থেকে মূলত আমরা এই অংশটুকুতে দেখতে পাচ্ছি যে মূলত আমরা ছেলে পক্ষের মধ্যে এক ধরনের ক্রোধ দেখতে পাচ্ছি এক ধরনের ধারণা দেখতে পাচ্ছি যে শম্ভুনাথ বাবু তার মেয়ের বিয়ে আর দিতে পারবেন না কিন্তু প্রশ্নটা বা তোমার অনুধাবনের জায়গাটা হচ্ছে এখানে যে শম্ভুনাথ বাবুর মতো বা কল্যাণীর মতো একজন মানুষ যারা হচ্ছে একজন সুযোগ্য পাত্রের অপেক্ষা করছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তাদের মতো মানুষের জন্য আসলে এটা খুব বেশি ম্যাটারই করে না যে মেয়ের বিয়ে হয় না রাদার তাদের কাছে ম্যাটার করে যে একজন ভালো মানুষের কাছে তারা মেয়ের বিয়ে দিবে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা পরিবারে চিন্তা ভাব না একদম কিন্তু ব্যতিক্রম ঠিক আছে সো এই জায়গা থেকে আমরা এখন বেশ অংশ একটু স্কিপ করব কেন স্কিপ করব কারণ এই অংশের পুরো ব্যাখ্যাটা আমি তোমাদেরকে বলে মুখে দিব যে লাইনের স্কিপ কি হচ্ছে তোমারও পুরোটা পড়া লাগবে না দেখা লাগবে না যে সবজেক্টিভ এর জন্য একটু রিডিং দিও তাইলেই হবে তো এরপরে কি হয় এরপরে হচ্ছে ধরো শম্ভুনাথ বাবু আহ হচ্ছে মেয়েকে রাজি করানোর চেষ্টা করে মেয়েও আর রাজি হয় না এবং ওদিক থেকে অনুপম চিন্তা করে কি অনুপম চিন্তা করে যে এরকম একটা মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল মেয়েটা নিশ্চয়ই এখন খুব বেশি চিন্তা করতেছে যে আহ হ্যাঁ ভুল হয়ে গেছে বিয়ে করে ফেলা উচিত ছিল অথবা হচ্ছে অনুপমের ছবি নিয়ে লুকায় লুকায় দেখতেছে এই ধরনের চিন্তা ভাবনা বাকি অংশগুলোতে আমরা কিন্তু বেশ অনেকগুলো অংশে দেখতে পেয়েছি এবং পরবর্তীতে দেখো আমরা দেখছি যে একটা লম্বা সময় ধরে তাদের মধ্যে আর বিয়ে শাদী হয় না তারা হচ্ছে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে তারা নিজেদের মধ্যে চিন্তা করে নিজেদের মধ্যে বলতে কল্যাণী কহরে চিন্তা করেনি চিন্তা করেছে কে চিন্তা করেছে হচ্ছে অনুপম কি চিন্তা করছে চিন্তা করতে হচ্ছে হচ্ছে শম্ভুনাথ বাবু তাদের হাতে পায়ে এসে ধরবে কেন মেয়েকে বিয়ে করার জন্য বা রিকোয়েস্ট করবে মেয়েকে আবারও বিয়ে করার জন্য ঠিক আছে সো কিন্তু এমন কথা করিয়া ফুরাইল না যেখানে আসিয়া তাহা অফুরান হয়েছে সেখানে বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দেই অর্থাৎ আমরা একদম প্রায় শেষ দিকে কিন্তু চলে আছি মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম কে অনুপম আমার উপরেই ভার ছিল কারণ মামা এবারও হাবরালপুল পার হন নাই অর্থাৎ মামা কখনোই কি কলকাতার বাইরে যেতে চান না রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি ছিল হঠাৎ স্টেশনে জাগিয়া উঠিলাম অন্ধকার আলোতে মেশা সেও এক স্বপ্ন কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট স্টেশনের দীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরি এই পৃথিবীতে যে কত অচেনা যাহা চারদিকে তাহা কত বহু দূরে তাহা দেখিয়া দিতেছে বাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কার ঘাড়ে এলোমেলো হইয়া রয়েছে অর্থাৎ এখানে আমরা ট্রেনের ভিতরকার একটা পরিস্থিতি দেখছি যেখানে হচ্ছে তারা কি করছেন বলো তীর্থে যাচ্ছেন তীর্থে যাওয়া মানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কিন্তু একটা পবিত্র স্থান যেখানে হচ্ছে তারা কি বলেন আমরা যেমন মুসলমানরা যেরকম কি করেন যে মক্কাতে গিয়ে হজ করেন তেমনি হচ্ছে তারা কাশিতে গিয়ে কাশিতে যান বা তীর্থে যান যেটাকে হচ্ছে তীর্থে যাওয়া বলা হয়ে থাকে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা এখানে ট্রেনের একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে অদ্ভুত এক পৃথিবী সেইখানে সবথেকে মজার জায়গা হচ্ছে আমরা এই জায়গায় দেখো কল্যাণীকে খুঁজে পাবো কিভাবে আমরা ধরো দেখি এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল শিগগেরি চলে আয় এই গাড়িতে জায়গা আছে এই লাইনটা কিন্তু কে বলেছে এই লাইনটা বলেছে কিন্তু এটাও কিন্তু তোমাদের জন্য একটা প্রশ্ন হতে পারে যে এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে কল্যাণের মনে হইল যেন গান শুনিলাম অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা ভালো লাইন মানে একটা ভালো জায়গা বা ভালোবাসার জায়গা কাজ করছে যে কল্যাণের গলা তাই নর্মালি যখন সে নর্মাল কথাটা বলছে শিগগিরি চলে এই গাড়িতে জায়গা আছে সেটা তার কাছে একটা গানের সমতুল্য মনে হয়েছে ঠিক আছে গানের সাথে তুলনা করা হয়েছে কল্যাণীর কথা অর্থাৎ কল্যাণীর মধুর বাঙালি মেয়ের গলায় বাংলা কথা কি এমন অসময়ে অজায়গায় শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় অর্থাৎ যে কথাটি বলছিলাম যে কল্যাণীর মধ্যে বেশ ভালো মানে মধুর একটা জায়গা রয়েছে গলার মধ্যে ঠিক আছে তো একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনিনি অর্থাৎ এত সুন্দর গলা অনুপম আগে কখনোই আর নেই। চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য বড় জিনিস রূপ জিনিসটা বড় কম নয় তারপর হচ্ছে কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তর্ধম অনির্বচনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম কিছুই দেখিলাম না প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গাড় তাহার এক চক্ষ লণ্ঠন নাড়িয়া দিল গাড়ি চলিল আমি জানালার কাছে বসিয়া রইলাম অর্থাৎ এই অংশটি দেখতে পাচ্ছি যে আবারও তাদের মধ্যে কিন্তু ট্রেন চলছে এবং ট্রেনের পাশেই হচ্ছে অর্থাৎ তারা একই কামরা কি করছে কল্যাণী এবং অনুপম বসে আছে গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে চাহিলাম তাহার একটি ধোয়া গাড়িতে জায়গা আছে আছে কি জায়গা আছে কি এখানে এখানে একটু গুরুত্বপূর্ণ বোঝার জায়গা আছে তাই ব্যাখ্যা করে দিচ্ছি জায়গা গাড়িতে জায়গা আছে মানে কি গাড়িতে জায়গা মানে তার কিন্তু সে মনে মনে চিন্তা করছে যে আমার কল্যাণীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল কল্যাণীর মনেও কি তার জন্য এখন জায়গা আছে যে জায়গা যে পাওয়া যায় না কেউ যে কাকে চিনে না সে অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র সে যে মায়া সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই ওকে সুধাময় সুর যে হৃদয়ের অপরূপ রূপ তুমি সে কি আমার চিরকালে চেনা নয় জায়গা আছে আছে শীঘ্র আসিতে আছো শীঘ্র আসিয়াছি এক নিমেষ দেরি করি নাই অর্থাৎ এইখানে মানে কত কতটা কল্পনার জগতে সে বসে আছে চিন্তা করছে যে আহ শীঘ্র আসিতে ডাকিয়াছ মানে তুমি আমাকে ডাকছ তাড়াতাড়ি চলে আসার জন্য সে চলে এসেছি এক নিমিষও দেরি করিনি এটা সে চিন্তা করছে কল্যাণীর মুখ থেকে অর্থাৎ সে একটা কল্পনার জগতে বাস করছে কল্পনা করছে নিজের মাথায় যে আমার ডাক শুনে কল্যাণী চলে এসেছে রাতে ভালো করে ঘুম হইলো না প্রায় প্রতি স্টেশনে একবার মুখবার দেখিলাম ভয় লাগিতে লাগিল যাহা যে দেখা হইলো না সে পাচ্ছে রাত্রে নামিয়া যায় অর্থাৎ সে সারাক্ষণ চিন্তা করছে যার সাথে দেখা হলো যার কথা শুনলাম সে না জানি নেমে যায় তো বারবার সে দেখার চেষ্টা করছে যে কোথায় আছে ঠিক আছে পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল ভিড় হইবে না নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আদারলি বাস আসবাবপত্র গাড়ির জন্য অপেক্ষা করে দিচ্ছে এই অংশটাতে কি হয় একটু শর্টে বলে দেই এই অংশটাতে হচ্ছে মূলত একটা স্টেশনে দাঁড়ানো হয় স্টেশনে দাঁড়ানোর সবাই নামে নামার পরে আবার দুই দিন মিনিট পরে গাড়ি চলে আসে তারপরে হচ্ছে কি বলা হয় বলতো ফার্স্ট ক্লাসে আসা ত্যাগ করিতে হবে মাকে লইয়া ভীষণ কষ্টে যাওয়ার একটা চিন্তা ভাবনা কাজ করছে এবং তারা একটা গাড়িতে সেকেন্ড ক্লাসের গাড়িতে উঠছে উঠার পরে মা লক্ষ্য করলেন কি যেখানে জায়গা পাচ্ছে না হঠাৎ করে একজন বলছেন যে আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে অর্থাৎ অনুপমের মাথায় যে জিনিসটা বাড়ি দিচ্ছিল যে কেউ আমাকে মানে কেন এই এই কথাটা না সেই জিনিসটি আমরা কিন্তু দেখতে বলছে অংশটিতে পাচ্ছি যে কল্যাণী তাকে আহ্বান জানাচ্ছে যে এই গাড়িতে চলে আসার জন্য ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে জায়গা আছে বলা হয়েছে আমি তো চমকিয়া উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ অর্থাৎ যার জন্য সে বারবার দেখছিল যে ট্রেন থেকে নেমে যায় কিনা সেই বলছে জায়গা আছে অর্থাৎ তার একই কম্পার্টমেন্টে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছে ক্ষণ মাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম অর্থাৎ এটা একদম এটা তো একদম ধরো যে মানে সে যেটা চাপ ছিল সেটাই হয়েছে তো সে আর দেরি করে নাই তাড়াতাড়ি করে কি করলো তাড়াতাড়ি করে হচ্ছে গাড়িতে উঠে গেছে অর্থাৎ মানে হচ্ছে সেই কামরায় উঠে গেছে তারপরে কি লিখিব যাই না আমার মনের মধ্যে এখন আনন্দের ছবি আছে তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে আর ইচ্ছা করে না এখানে কি হয়েছে বলতো এখানে হচ্ছে এক ধরনের আমরা কিছু সিচুয়েশন বলি না যে একদম পাগল হয়ে গেছে একটা অবস্থা এখানে সেই ধরনের অর্থাৎ হচ্ছে আবেগ আপ্লুত হওয়া তুমি বলতে পারো বলতে পারো হচ্ছে যে কল্যাণীকে দেখে ভালো লাগা কাজ করেছে জায়গা থেকে তার ভালো লাগার জায়গার কাজ করেছে এই বিষয়গুলো এই জায়গাটিতে তিনি বল তুমি বুঝতে পারো ঠিক আছে এখানে সুরটিকে চোখে দেখিলাম মানে মাত্র প্রথমবারের মতো আহ সে চোখে দেখলো তখনও তাহাকে সুর বলিয়ায় মনে হলো মায়ের মুখে দিকে চাহিলাম দেখিলাম তাহার চোখের পলক অর্থাৎ এতটাই সুন্দর বেশ মানে পয়েন্ট টু বি কিন্তু যে সুন্দর যে এতটাই চোখের পলক নড়িতেছে না মেয়ের বয়স ষোলো কি সতেরো হইবে মানে মেয়ের বয়স কি ষোলো সতেরো ঠিক আছে অর্থাৎ বেশ সময় কিন্তু পার হয়ে গিয়েছে মানে যখন বিয়ের সময় ছিল তখন ছিল পনেরো এই সময়টাতে এই ঘটনার প্রেক্ষাপটটা কি বলতো প্রায় দুই বছরের পরের ঘটনা ঠিক আছে একটুও ভার চাপাইয়া দেয় না ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সূচিতা অপূর্ব ইহার কোন জায়গা জায়গা কিছু জরিমানায় অর্থাৎ এখানে মূলত কি বলা হয়েছে যে অত্যন্ত সুন্দর বা কল্যাণের যে সুন্দর সেটা বিষয়টা এখানে ফুটে তোলা ধরা হয়েছে এই সম্পূর্ণ পাঠটাতে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে ক্লাসটা কিন্তু একটু বড় আমি একটু ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য বলতেছি বা থাকার জন্য বলছি খুব বেশিক্ষণ আমাদের লাগবে না বাট একটু বড় আমরা জাস্ট আর দশ পনেরো মিনিট টাইম নিব এবং আমি পুরাটা সামাপ বলে দিব সেই সামাপটা শুনলেই তোমার আশা করি পুরাটা মোটামুটি শেষ হয়ে যাবে সো মূলত এই জায়গাটিতে কি হয়েছে এই জায়গাটিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কথোপকথন হচ্ছে তাদের মধ্যকার আহ কল্যাণী কে আমরা দেখতে পারি যে হচ্ছে বেশ চাঞ্চল্য তার মধ্যে কাজ করে বা হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির তার সাথে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আছে যাদেরকে সে পড়াশোনা শেখানোর কাজ করছে যাদেরকে নিয়ে সে চিন্তা করছে অর্থাৎ দেশের জন্য কাজ করছে নারী শিক্ষার জাগরণে কাজ করছে সেই বিষয়গুলো আমরা শেষ অংশটিতে দেখতে পারি এবং একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যেহেতু এটা একটা এক ধরনের ছোট গল্প এখানে আমরা দেখতে পেরেছি কোনো এন্ডিং টানা হয়নি অর্থাৎ একদম বলা হয়নি যে অনুপমের সাথে কল্যাণের বিয়ে হয়েছে বা কল্যাণের সাথে অনুপমের বিয়ে হয়নি একদম শেষে যদি আমরা চলে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো যে হচ্ছে এখানে নিজেদের মধ্যে কথোপকথন হয়েছি এখানে খুব বেশি ব্যাখ্যা করার মতো জায়গা নাই স্টিল আমি একটু বলে দিচ্ছি একদম শেষ অংশ চলে যাচ্ছি হচ্ছে তোমরা কি মনে আমি বিবাহের আশা করি অর্থাৎ শেষ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কোনো কালেই না আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুসূরের আসা জায়গা আছে অর্থাৎ ওই যে জায়গা আছে কথাটা বলেছিল সেই জায়গা আছে কথাটা এখনো কিন্তু তার মধ্যে তার কানে বাচ্ছে তার মনে বাচ্ছে যে তার মনেও জায়গা আছে নিশ্চয়ই আছে নাইলে দাঁড়াবো কোথায় তাই বৎসরের পর বৎসর চলে যায় আমি এইখানেই আছি দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই তখন কিছু তার কাজ করিয়া দেয় আর মন বলে এই তো জায়গা পাই আছি অর্থাৎ এত দিন পরে এসে অনুপম কিন্তু কিছু কাজ করার সুযোগ পেয়েছে সেটা বিয়ে করতে পারেনি কল্যাণীকে কিন্তু কল্যাণীকে বিভিন্ন ভাবে সাহায্য করছে কল্যাণীর সাথে হয়তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের সাথে কথোপকথন হচ্ছে ওগো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না শেষ হইবে না অর্থাৎ এই যে যে ভালোবাসার ভালোবাসার জায়গা শুরুটা এটা কখনোই শেষ হবে না সে আর বিবাহ হয়তো করেনি কিন্তু ভাগ্য আমার ভালো এই তো জায়গা পেয়েছে অর্থাৎ এই অংশটিতে আমরা দেখতে পাইলাম যে অনুপম বিয়ে করতে পারেনি স্টিল তাদের মধ্যে একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তাদের মধ্যে কাজ করেছে এবং রয়ে গিয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা কি আসো আমরা একটু চিন্তা করি নে এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের এইটা বুঝতে পারা যে আমরা এই অংশটিতে দেখতে পারলাম যে কল্যাণী কিন্তু দেশের সেবায় দেশ ব্রত নিয়ে সামনে গিয়ে যাচ্ছে পড়াশোনা করাচ্ছে নারী জাগরণে ভূমিকা রাখছে এবং আরেকটি বিষয় দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার সময় যেখানে পনেরো বছর বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো তখনকার সময়ে যৌতুকের বিরুদ্ধে একটা প্রতিবাদ কিংবা নারীদের বিরুদ্ধে অবমাননার বিরুদ্ধে একটা প্রতিবাদ তিনি কিন্তু এই অপরিচিতা গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন দেখানোর চেষ্টা করেছেন যে উচ্চতর উপাধি এই জিনিসগুলো একটু শুনো প্লিজ মানে তোমরা যদি আগে ক্লাসে কনসেন্ট্রেট না করো কমেন্টে অনেকে দুষ্ট করতেছ দেখছি বাট স্টিল এই পাঠটুকু আমার কাছ থেকে একটু শোনার চেষ্টা করো তোমার পুরো গল্পটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আমি এই শব্দার্থ পরে আছে ক্লাসটা লেন্দি করবো না তোমরা একটু দেখে নিও না বুঝলে আমাকে বললো আমি পড়াই দিবো ঠিক আছে তো আমরা পরে কয়েকটা প্রশ্নে চলে যাব প্রশ্নে চলে যাওয়ার আগে হচ্ছে তোমার আমি একটু ব্যাখ্যাটা বলি ওভারঅল সারমর্ম সারাংশটা একটু বলি সেটা হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র শিক্ষা থাকলেই একজন মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারে না যেটা আমরা অনুপমের কাছে দেখেছি সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি আত্ম মানে আত্মস্বাবলম্বী হতে পারেনি অর্থাৎ তার সকল কিছুর জন্য তার মামার উপর নির্ভরশীল হতে এবং নিজের পরিবার অনুপম বা হচ্ছে তার অনুপমের যে মা তারা কিন্তু নিজের পরিবারের অংশ তাদেরকেও সে অলওয়েজ কি করেছে বলতো শোষণ করেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা কি বলেছি বলতো আমরা সেই জায়গা থেকে একটা বাঙালি পুরুষের যে গুণাবলী থাকা কথা ছিল তখনকার সময় সেটা আমরা দেখতে পারিনি অপর অপরপক্ষে আমরা দেখেছি শম্ভুনাথ বাবু একটা বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্র তার মধ্যে আত্মসম্মান বোধ আছে এবং পাশাপাশি তার মধ্যে প্রতিবাদ করা যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ নারী অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু তার প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র তাই নয় আমরা দেখেছি কল্যাণের কথা যে তখনকার সময় থেকে নারীদের জাগরণে বা নারীদের উন্নয়নে ভূমিকা রাখা শুরু করেছে যেটি সামগ্রিকভাবে দেশের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন এবং সেই জিনিসটি রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার সময় দেখানোর চেষ্টা করেছে যেটা সালে আমরা অনেকে কিন্তু বিশ্বাস করতে পারি না ঠিক আছে আশা বুঝতে আমরা একদম শর্ট করে কিছু অবজেক্টিভ একটু চলো তোমরা আমরা প্র্যাকটিস করে নেই প্রথম প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন আমি প্রশ্ন করার আগেই সবাই উত্তর দিতে ব্যস্ত সবাই বলেছে একের বি আমি কিছু নাম একটু পড়ে নেই। আনাস বলেছ বি মোমো বলেছ বি জাহিদ হাসান বলেছো বি দুর্জয় বলেছো বি আমার বেশ ঠান্ডা লাগছে তারপরও আমি চেষ্টা করছি তোমাদের মানে ক্লাস আমার মাঝে মাঝে কথা একটু আটকে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমি জন্য একদমই দুঃখিত আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছ তারপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে জানায়ও আমি একদম লিখিত ভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব আর আমি চেষ্টা করতেছি যে আমাদের মানে যত ঝামেলাই হোক যত কষ্ট হোক তোমরা যেন পিছায় না পড়ো তো এই জন্য তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করতেছি তো আশা করি বুঝতে পারছো যদি কোনো বিষয় বুঝতে না পারো বা ক্লাস কেমন লাগছে সেটা একটু জানায়ও একের বি সঠিক উত্তর দিয়েছো ধন্যবাদ পরবর্তীতে রবীন্দ্রনাথ কোন রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে জোড়া সাকর ঠাকুর পরিবারে হবে ঠিক আছে এই জিনিসটা একটু মনে রেখে ঠাকুরটা দেওয়া নেই শব্দটা লিখতে হবে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা কে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই পারবো পরবর্তীতে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম গল্প রচনা করেন বলতো এইটা তোমাদের কাছে একটু প্রশ্ন আমি একটু দেখি কমেন্টে তোমরা একটু চার নাম্বার লিখে এটার উত্তর করো তো প্রথম পাঁচজনের কমেন্ট আমি পড়বো বা প্রথম পাঁচজনের নাম আমি অ্যানাউন্স করব যে পাঁচজনের নাম আমি হচ্ছে লাইভ ক্লাস অ্যানাউন্স করব তারা হলো চারের উত্তরটা আচ্ছা চারের উত্তরটা কারা দিচ্ছে আমার সাথে একটু দেখে নেই আচ্ছা সবাই এখনো দুই আছে একটু লেখ করছে মনে হচ্ছে চারের বি প্রথম উত্তর দিয়েছে রাতুল শিকদার শ্রাবন্তী কর বলছে বি তারপর হচ্ছে চারের খ বলছে রাইয়ান হক আশওয়াস মারওয়ান মিহান মুরসালিন বলেছ বি এবং হচ্ছে তাসবিউল বলেছ বি আচ্ছা সঠিক উত্তর হচ্ছে বি অসংখ্য ধন্যবাদ

আচ্ছা এই প্রশ্নটার উত্তর যদি আমরা একটু দেখি তাহলে হবে হচ্ছে আমার সাথে আছে এখন এটার উত্তর আমি পাচ্ছি না না কেউ এখনো শুরু করে নাই পাইছি আচ্ছা এটার উত্তর হচ্ছে আমাদের পাঁচের সি বারোশো চুরাশি বারোশো চুরাশি বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম গল্প রচনা করেন কোন গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম আশা করি উত্তরটা সময় বাড়বা বাট নিজেরা একটু একটু চেষ্টা করে নেই দেখি আমরা একটু সময় দিয়ে যে কতজন আমাদের সাথে পারে হ্যাঁ পাঁচের স্ত্রী সঠিক উত্তর দিয়েছিলাম মারিয়া মাক্তার আবদুল্লাহ হোসেন তানজিম সায়দা মাইসা মাহাবিন সুমাইয়া অরপা ত্রিশা তারপর হচ্ছে আহ পাতিখোর রেজওয়ান তারপর হচ্ছে জুলে আহ জুলে গিরা তাবাসুম নাহারিন সবাই সঠিক উত্তর দিয়েছিলাম ধন্যবাদ ছয় নম্বর কোশ্চেনটার উত্তর হচ্ছে ভিখারিনী সঠিক উত্তর হচ্ছে ভিখারিণী অর্থাৎ ভিখারিণী গল্প রচনার মাধ্যমে কিন্তু সাহিত্য জগতে বা ছোট গল্প হিসেবে তার আত্মপ্রকাশ করে ঠিক আছে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর অখণ্ড গল্পগুচ্ছ রচনা করেন এটা দেখি আমরা পাচতেছি অথবা কারা গারা পারতেছি আমরা একটু সময় নেই সময় নিলে আমরা কমেন্টে কোশ্চেন গুলো উত্তর করি এবং এই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার আজকের ক্লাসে কয়টা সঠিক উত্তর হচ্ছে এটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যতগুলা কোশ্চেন সলভ করছি এর মধ্যে তোমার স্কোরের কি অবস্থা বা আমাদের ক্লাসটার কি অবস্থা ওভারঅল আমি কতটুকু তোমাকে বোঝাতে পেরেছি বা তুমি কতটুকু নলেজ এখান থেকে ক্লাসটা থেকে নিয়ে যেতে পারছো ঠিক আছে সো কত বছর বয়সে আ ভিকারিনী হচ্ছে একটা সাহিত্যকর্মের নাম আচ্ছা প্রশ্ন করেছিল লাভিব আশা করি উত্তর পেয়েছ কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর অখণ্ড গল্পগুচ্ছ রচনা করেন আচ্ছা এটার প্রশ্নের উত্তর দেওয়া শুরু হয়েছে উত্তর হচ্ছে চৌষট্টি অর্থাৎ হচ্ছে বি সঠিক উত্তর দিচ্ছে অরপা সঠিক উত্তর দিয়েছে সাইদা মাহাজাবিন আচ্ছা তোমরা সঠিক উত্তর দিচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্ন চলে যায় গল্পগুচ্ছ রচনায় কয়টি ছোট গল্প সংকলিত হয়েছে এই প্রশ্নটার উত্তর দেখি আমাদের সাথে কে কে পড়ছে আচ্ছা অপরিচিতা গল্পটা পড়লি আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ে বলছে সৈকন আচ্ছা হ্যাঁ অপরিচিতা গল্পটা কিন্তু বেশ সুন্দর আমি একটু फास्ट করে এই কারণে তোমাদের কাছে হয়তো একটু কনফিউজিং মনে হতে পারে বাট আমি সবগুলা পার্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি সো তুমি যখন পড়বা আশা করি সবগুলা বিষয় তোমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারবে সো এটার উত্তর হচ্ছে কি বলতো এটার উত্তর হচ্ছে 95 পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটি ট্র্যাপ কি পড়ানোর সময় বলেছিলাম খুব বেশি দেখি কে কে আমার সাথে প্রশ্নটার উত্তর করতে আচ্ছা শুধু বি শুধু এই লেখো না একটু কমেন্টে কোশ্চেনের নাম্বারটা লেখো না এলে কিন্তু আমি পরে ট্র্যাক করতে পারবো না ঠিক আছে ইভেন আমি যদি লাইভেও না দেখি আমি কিন্তু পরে সবগুলো কমেন্ট স্ট্রল করে দেখবো যে কি কি অবস্থা কে কতটা কমেন্ট করলো কার পারফরমেন্স ভালো ছিল সো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ রচিত গল্পটির নাম হচ্ছে গল্প আশা করি বুঝতে সোনার শ্রেষ্ঠ কবিতাগুলো ঠাকুর কোথায় রচনা করেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটু জটিল একটু কঠিন প্রশ্ন আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা যারা ক্লাসটা ঠিক মতো তারা ইজিলি দিয়ে দিতে পারবা আমরা একটু টাইম নিয়ে দেখি কারা কারা আমার সাথে এই উত্তরটা দিতে পারতেছে আচ্ছা নয়ের বলেছিল সুমাইয়া রফিক ওয়ারিসা নোভা মারওয়ান বলেছ নয়ের বি লিজা বলেছ নয়ের বিম মুির বলেছ মারজান সিয়াম বলেছ ধন্যবাদ মুসলমানের গল্প বানানটা কিন্তু আরাফ ভুল হয়ে গিয়েছে ঠিক করে লিখতে হবে আচ্ছা দশের বি বলছো হচ্ছে রাহাতুল দশের বি বলছো জানি আচ্ছা সালমান নীলা বলছো দশের বি আচ্ছা দশের কুষ্টিয়া শিলাই হয়ে তোমার উত্তর সঠিক হয়েছে তোমাদের উত্তর সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ সায়দা বলেছো আচ্ছা মাইশা বলছো আমি মাইশা নামে ডাকলাম মাইশা বলেছো কুষ্টিয়ার শিলাই অর্পা অরপা বলেছো সি কলকাতায় অর বা উত্তরটা কিন্তু একটু ভুলে গেছে আমরা কিন্তু একটু জানি যে সোনার তৈরি কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি করছে বলতো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় রচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করতে হচ্ছে কুষ্টিয়ার শিলাই ঠিক আছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক আমরা দেখি সবার আগে কে আমাদের সাথে উত্তর দেয় আচ্ছা ইয়াসির আরাফা তো বলছিল সি ভাইয়া সি হবে না কিন্তু এটা কিন্তু কুষ্টিয়ার শিলাই শিলাই হবে জুলে বলছিল কুষ্টিয়ার শিলাই ধন্যবাদ ঠিক হয়েছে ঠিক আছে অর্ হ্যাঁ অর্থাৎ উত্তরটা সঠিক করে নেওয়ার জন্য থ্যাংক ইউ জুলে বলছো বি রবীন্দ্রনাথ রচিত নাটক রক্তকবরী গোরা কোহেলিকা শিউলিমালা উত্তরটা কমেন্টে জানিয়ে দাও প্রথম উত্তরটাই হচ্ছে রক্তকবরী পরবর্তীতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান ঘটে কত সালে আমরা এইটা একটু তোমাদের কাছ থেকে দেখি নেই যে কে কে আমার সাথে সঠিক উত্তর দেয় একটু জটিল একটু কঠিন আশা করি পারবা সো একটু আমরা দেখে নেই ঠিক আছে সকালবেলা এতজন আমার সাথে ক্লাস করছো তোমাদের সবাইকে আবারও আবারও থ্যাংক ইউ তোমরা যারা ক্লাস করেছো তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা আমি গ্রুপে পোস্ট করে দিবো আজকে রাতের মধ্যে আশা করি তোমাদের ভালো লাগবে এবং দেখে তোমরা বুঝতে পারবা যে আমি তোমাদেরকে আসলে ক্লাস চলাকালীন সময় কি করতে বলি তো যারা আমার সাথে আজকে ক্লাস করছো তোমাদের সবার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে সেই সারপ্রাইজটা আজকে রাতের মধ্যে অথবা কালকের মধ্যে আমি গ্রুপে পোস্ট করে দিব সো আমরা 12 নম্বর কোশ্চেনের অ্যানসারটা দেখছি অলরেডি দেওয়া শুরু হয়েছে 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে বি আমাদের সাথে অনেকেই সঠিক উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ তারপর হচ্ছে লাস্ট একটা কোশ্চেন আমরা একটু করে নেই শিমুলের বাবা তার ছেলের বউকে পদনত রাখার বাসনায় ধনী ঘরের মেয়ে চান না বিয়ের পর ছেলের বউকে নানাভাবে মানসিক ভাবে অত্যাচার করে বউ প্রতিবাদ করে বাসা ছেড়ে চলে যায় উদ্দীপকের শিমুল চরিত্রের সাথে তোমার পাঠ্য কোন চরিত্রের মিল আছে একটু দেখি তো বন্ধুরা যারা ক্লাসটা করছে একদম গল্প থেকে নেওয়া একটা ক্লাস মানে কোশ্চেন সঠিক দিতে পারছো কিনা উত্তর একটু দেখি তাহলে আমরা কিন্তু বাকিটা বুঝতে পারবো ঠিক আছে তো একটু দেখি যে আমরা হচ্ছে সঠিকভাবে উত্তর দিতে পেরেছিলাম কি না শিমুলের বাবা তার ছেলেকে যেটা করেন ওকে সো আমরা দেখতে পাচ্ছি শিমুলের চরিত্রের সাথে তোমার পাঠ হবে বিয়ের পর ছেলেকে বউকে না শিমুলের বাবা তার ছেলেকে বউকে পদোন্নত রাখা আছে ওকে সো সবাই মোটামুটি আমাদের সাথে উত্তর দিচ্ছে হচ্ছে ডি আচ্ছা বারো বলছো তোমরা আমি বুঝতে পারছি কেন বারো বলছো সমস্যা নাই এটা কোশ্চেন নাম্বার একটু ভুলেছে এটা বেসিক্যালি হচ্ছে তোমার কি হবে বলতো কোশ্চেন নাম্বার হবে হচ্ছে তেরো আমি একটু লেখার চেষ্টা করি ট্র্যাক প্যাডে লেখা কিন্তু বেশ কঠিন কিন্তু তাও পারছি সুন্দর হয়েছে না আচ্ছা সো শিমুলের এটার উত্তরটা হচ্ছে কি বলতো এটার উত্তরটা হচ্ছে ডি মামা কারণ মামার মধ্যে আমরা এই ধরনের একটা মানসিকতা দেখছি আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করি যে হচ্ছে এই যে আহ মানসিকভাবে অত্যাচার করে বউ প্রতিবাদ করে হ্যাঁ এখানে বউ কার কার হচ্ছে কার কথা ইঙ্গিত করতেছে একটু আমাকে উত্তর জানাও তো বউ এখানে কোন চরিত্রের অপরিচিতা গল্পের কোন চরিত্রের তোমার হচ্ছে আহ প্রতিনিধিত্ব করে এটা আমাকে একটু কমেন্ট করে জানো এটার উত্তরটা আমি পরে তোমাদেরকে বলে দিব আচ্ছা তো উদ্দীপকের ছেলের বউ এবং কল্যাণী হবে কল্যাণের না কল্যাণীর মধ্যে কি মিল পাওয়া যায় আত্মমর্যাদা বোধ স্বয়ং বরতা অবাদ্যত অবাদ্যতা বা অবাদ্য হবে বলতে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কিন্তু এটা খুব সহজ বুঝাই যাচ্ছে এটার উত্তর হবে শুধুমাত্র বি অর্থাৎ হচ্ছে আত্মমর্যাদা বোধ বন্ধুরা আমাদের আজকে ক্লাসটা আমরা খুব বেশি বড় করব না আমরা মোটামুটি 15টার মত क्वेश्चन প্র্যাকটিস করলাম তোমরা একটু আমাকে জানাই দিও যে কার কতগুলো ঠিক হয়েছে 15 তুমি কত পাচ্ছ প্রায় এক জন স্টুডেন্ট আমার সাথে গ্লাস করছো সে এক স্টুডেন্ট থেকে আমি একটু জানতে চাই যে কার স্কোর কত ছিল তাহলে হ্যাঁ কল্যাণী ঠিক আছে তোমার উত্তর সঠিক উত্তর হয়েছে সো আহ বা চোদ্দ সরি সো একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও যে কার কতগুলা ঠিক হয়েছে তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে তুমি কাজটা থেকে কতটুকু শিখতে পারলে তেরোতে তেরো হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই ভালো মতো ক্লাস করেছো আচ্ছা তোমাদের কাছে আজকে ক্লাসটা কেমন লাগছে সকালবেলা ক্লাস করে আমি সরি আবারও সরি যে তোমাদেরকে সকালবেলা কষ্ট করে উঠে আমার ক্লাসটা করতে হয়েছে তাও আবার বাংলা একটু বোরিং সাবজেক্ট তাও আশা করি তোমাদেরকে ভালো মতো বুঝাতে পেরেছি ক্লাসটা কেমন লাগছে জানেও আর ক্লাস শেষ করার আগে আমি চাচ্ছিলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলতে কথাগুলো হচ্ছে যে আমরা অনেকেই আমাদের ইচ্ছা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আমরা এইচএসি তে ভালো রেজাল্ট করব আবার হচ্ছে আমরা বুয়েটে পড়বো আমরা মেডিকেলে পড়বো আমাদের অনেকের অনেক রকম স্বপ্ন আছে আমাদের অনেক অনেক রকম ইচ্ছা আছে তাই না এখন আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আজকে আমার সাথে ক্লাস করতেছে এক জন স্টুডেন্ট এক হাজার বারোশো জনের মতো স্টুডেন্ট আমার সাথে লাইভে এট এ টাইম ছিল বাট আমরা যখন রেগুলার ক্লাস করি তখন আমার সাথে প্রায় সাড়ে তিন চার হাজারের মতো স্টুডেন্ট পাঁচ হাজারের মতো স্টুডেন্ট আমরা একসাথে ক্লাস করি কখনো কখনো ছয় সাত হাজার স্টুডেন্টও আমাদের সাথে ক্লাস করে অনেকে দেখি আমি শুধুমাত্র আমার ক্লাসের ক্ষেত্রে না আমি সকালে যখন অন্যান্য ভাই আপুরা ক্লাস নেন তখনও দেখেছি যে অ্যাক্টিভিটি মানে তোমাদের পার্টিসিপেশন একটু কম থাকে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যে তোমার যেন কোনো সমস্যা না হয় তোমার যেন তুমি যেন পিছিয়ে না পড়ো এখন আমি তোমাকে একটা এইচএসসি স্টুডেন্ট হিসেবে কখনোই ফোর্স করতে পারি না যে তুমি এই জিনিসটা একদম মগজস্থ করে ফেলো তুমি একটা এইচএসসি স্টুডেন্ট হিসেবে তোমার এই জিনিসটা নিজে থেকে কিন্তু বুঝতে হবে যে এইটা আমার জন্য প্রয়োজন এই পড়াশোনাটা আমার জন্য প্রয়োজন আমার সামনে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার পরে আমার আসতে পারে আসবে অ্যাডমিশন তো অ্যাডমিশনে আমাদের এক একজনের এক এক রকমের ড্রিম আছে ধরো যারা বুয়েটে পড়বো তাদের হয়তো বাংলা খুব বেশি লাগবে না কিন্তু আমার বিশ্বাস যে বাংলা যদি নাও লাগে তোমার এইচএসসি পরীক্ষা দিতে হবে না তুমি বুয়েটের জন্য পরীক্ষা দিবা তোমার এইচএসি পরীক্ষা জিপিএ ফাইভ লাগবে না গোল্ডেন লাগবে না তোমাকে বুয়েটের পরীক্ষার জন্য কোয়ালিফিকে মানে কোয়ালিফাই হওয়া তো লাগবে তো সেইটার জন্য তুমি এখন যদি এফোর্ট না দাও তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে কেমনে করবা ভাইয়া আজকে অনেকে হয়তো ঘুমাচ্ছ আমি আই আন্ডারস্ট্যান্ড যে তোমার তোমার রাতে পড়াশোনা করতে হয়েছে কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল ক্লাসটা তোমাদের সবার জন্য করা তো আজকের যে পার্টিসিপেশন বা আজকে যে মানে হচ্ছে আমাদের যে কম সংখ্যক মানুষ ছিল এটাতে আমার খুব বেশি খারাপ লাগে নাই কিন্তু আমি একটু চিন্তা করলাম যে তোমরা যারা ক্লাসটা মিস করলা একটা লাইভ ক্লাস করা আমার সাথে কথা বলে বলে ক্লাস করা আর রেকর্ডেড ক্লাস দেখার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে সো যদি ক্লাসটা কেউ দেখো পরবর্তীতে বা এখন যারা আমার সাথে ক্লাসটা দেখছো স্টিল তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখন একটু কষ্ট করো পরে গিয়ে আর কিন্তু কষ্ট করতে হবে না পরে গিয়ে কষ্ট করতে হবে না ইনসেন্স আমি বলছি একটা বেটার গাইডলাইন তখন তুমি পেয়ে যাবে একটা বেটার জায়গায় তুমি চলে যাওয়ার সুযোগ পাবা তখন তোমাকে অটোমেটিক তুমি যদি জাস্ট ফ্লোতে থাকবা তুমি যদি জাস্ট খালি মানে সাতার কিন্তু একটা জিনিস জানো সেটা হচ্ছে যে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা অনেক কষ্ট কিন্তু তুমি যখন স্রোতের অনুকূলে সাঁতার কাটবা সেটা তোমাকে খুব কষ্ট করতে হবে না যে খালি গা ভাষায় রাখতে পারলেই হবে স্রোতই তোমাকে নিয়ে যাবে তুমি এখন স্রোতের প্রতিকূলে আছো তোমাকে এখন কষ্ট করতে হবে এখন প্রতিদিন খাটতে হবে কিন্তু তুমি একটা সার্টেন টাইম পরে তোমার এইচএসসি পরীক্ষা ভালো হলে তুমি যদি পরবর্তীতে অ্যাডমিশনে করতে ভালো চান্স পেয়ে যাও তোমার স্বপ্নটাকে যদি তুমি বাস্তবায়ন করতে পারো তুমি শুধু গা ভাষায় রাখলে একটু পড়াশোনা করলে একটু সবকিছু করলে তখন তুমি অটোমেটিক্যালি একটা ভালো জায়গায় চলে যেতে পারবা এটা তো আমরা সবাই চাই তো এই জিনিসটা যদি আমরা সবাই চাই এই জিনিসটা যদি আমরা সবাই বিশ্বাস করি আমরা সবাই একটু কষ্ট করে খাটবো আমি প্রতিদিন বলি নোট করার জন্য আমার পাঁচ হাজার স্টুডেন্টের মধ্যে পাঁচশো স্টুডেন্ট নোট করে বাকিরা কিন্তু নোট করতেছো না বা গ্রুপে পোস্ট না করলে আমি আমার দরকার নেই ফেসবুকে লোক দেখানো জিনিসপত্র আমার দরকার নেই তুমি গ্রুপে পোস্ট করো তুমি যদি করো ভালো কিন্তু তুমি নিজের জন্য নিজেকে একটু প্রশ্ন করো যে আমি তো তোমার জায়গায় পাঁচ বছর আগে ছিলাম আমার তো একটা এক্সপিরিয়েন্স জায়গা আছে আমি তোমাকে সাজেস্ট করতেছি আমি তোমাকে পড়াচ্ছি আমি তোমাকে তোমাকে নিজের বড় ভাইয়ের মতো বলতেছি যে ভাইয়া এই জিনিসটা করো এটা তোমার জন্য হেল্প করবে তুমি একটু করে দেখো তোমার যদি এফেক্টিভ না হয় তুমি আমাকে জানাও আমার মেসেজ তো আমি আমি তো কাউকে আমাকে অনেকে মেসেজ করেছে আমি কখনো বলি বলিনি যে ভাই আমাকে মেসেজ করবে না আমি সিন করি না আমি দেখার সাথে সাথে রিপ্লাই করি সবাইকে করার চেষ্টা করি তোমাকে বইলো যে ভাই এটা এফেক্টিভ হয় নাই আমি তোমার জায়গায় ছিলাম আমি জিনিসটা স্ট্রাগল করছি আমিও করি নাই মানে আমিও নোটগুলা করতাম না পরে গিয়ে যখন করছি যে আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে আমার কাছে নোট থাকলে আমি এখন দেখাইতে পারতাম আমার কাছে প্রত্যেকটা গল্পের গল্পের নোট মানে শর্টকাট নোট ছিল কারণ এই যে আজকে ক্লাসটা লাগছে তুমি কি মনে করো যে পরীক্ষার আগে তোমার এই দেড় ঘন্টার সময় খুব বেশি এফেক্টিভ হবে বা তুমি পড়তে পারবা তোমার কাছে পাঁচটা গল্প পাঁচটা কবিতা নাটক সব থাকবে তুমি সব দেখতে পারবা পারবা না শর্টকাট থাকলে তোমার কাছে হেল্প হবে তুমি যে একবার থ্রু করতে পারবা এই কাজটা একটু নিজের জায়গায় নিজে অনুধাবন করা কইর মানে অনুধাবন মানে বলতেছে আমি বলছি ভাইয়া বলছে করি এরকম না তুমি নিজে জিনিসটা চিন্তা করো পাঁচ মিনিট টাইম নাও পাঁচ মিনিট ব্রেক নাও ব্রেক নিয়ে চিন্তা করো ভাইয়া এটা কি আমার আসলে দরকার কিনা যদি মনে হয় দরকার করো যদি মনে হয় না দরকার না করো না তোমার তোমার লাইফ তোমার ইচ্ছা তোমার কাছে সবকিছু আমরা আছি তোমাকে গাইড করার জন্য আর তোমরা আমাকে যদি আমাদেরকে সহযোগিতা করো আশা করি আমরা সবাই মিলে একসাথে একটা ভালো জায়গায় যেতে পারবো তোমরা বলতে পারবা যে বাংলা আমি ভাইয়ের কাছে শিখছিলাম আমার কাছে বাংলা বেশ বেশ ভালো মতো শিখতে পেরেছি বাংলা অনেকের কাছে বোরিং মনে হয় অনেকে একদম পড়াশোনা করতে চায় না একদম পড়তে চায় না বাংলা সেকেন্ড অনেক কঠিন মনে হয় আমি প্রাউডলি বলতে পারি আমি যে স্যারদের কাছে আমি বাংলা পড়েছিলাম বা আমার সময় যারা আমার কলেজে আমি নর্ডমে ছিলাম আমার কলেজে যারা পড়াতেন অসম্ভব ভালো বাংলা ক্লাস দিতেন আমি একজন স্যারের কাছে পরবর্তীতে এইচএসসির আগে পড়তাম আহ উনি সিদ্ধেশ্বরীতে থাকতেন স্যার মারা গিয়েছেন এখন স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই অসাধারণ বাংলা ক্লাস নিতেন অসাধারণ বাংলা ক্লাস নিতেন তার কাছ থেকে আমার কখনোই পরবর্তীতে আর বাংলাতে খুব বেশি এফোর্ট দিতে হতো না কারণ আমি তার ক্লাস মনোযোগ দিয়ে করতে করতাম তার কথাগুলো শুনতাম সো তোমরা একটু করে দেখো আমি আমি তো সেই লিগেসি থেকে এসেছে আমি তো সেই জায়গা থেকে বাংলা পড়ার চেষ্টা করছি আশা করি তোমাদের সাথে হবে সো অনেক কথা বললাম অনেকক্ষণ সময় নিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য সবাই একটু নাস্তা নাস্তা করে নাও নাস্তা করে পরবর্তীতে আবার ক্লাসগুলো আছে করে নিও পড়াশোনা ঠিক মতো করো আর যে কোনো সমস্যায় বাংলা হোক ইংরেজি হোক তোমার অন্য কোনো সমস্যা আছে তোমার কিছু যদি মনে হয় যে ভাই আমার সাথে বা আমাদের সাথে শেয়ার করতে চাও এনি টাইম তুমি আমাদেরকে জিজ্ঞেস করতে পারো আমরা চেষ্টা করবো সর্ব সব সময় তোমাদেরকে সাহায্য করার জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো আর হচ্ছে এত সকালবেলা ক্লাস করে ক্লাস করতে আনানোর জন্য তোমাদের সবাইকে আবারও সরি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটিতে আসার জন্য সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভাইকে এত সুন্দর একটি ক্লাস আমাদের উপহার দেওয়ার জন্য এবং ধন্যবাদ তোমাদেরকেও এত সুন্দর আমাদের ক্লাসটি করার জন্য তোমাদের যদি আবারও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ওয়েব অ্যাপে প্রশ্ন কিউএনএ করার ব্যবস্থা রয়েছে সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো নির্দিষ্ট ইনস্ট্রাক্টরকে সো এরই এরই আমাদের ক্লাসকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ